দর্শক আপনাদের স্বাগত। গণতন্ত্র, গণমানুষ এবং গণমাধ্যম নিয়ে আমাদের সাপ্তাহিক অনুষ্ঠান লিটল টাটা তিন গতে আজ আমরা গণমাধ্যমের নৈতিকতা নিয়ে বিস্তারিত আলোচনা করব দুই পর্বে। এই অনুষ্ঠানের প্রথম পর্বে অতিথিরা হলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মমতাজউদ্দিন আহমেদ এবং পিআইবির মহাপরিচালক শাহ আলমগীর। আপনাদের সঙ্গে আছে আমি সাইফুল হুদা। এছাড়া আমাদের সঙ্গে আছেন নানা শ্রেণী পেশার প্রতিনিধি। প্রথমে বিচারপতি মমতাজউদ্দিন আহমেদ, আপনার কাছে জানতে চাইব যে প্রেস কাউন্সিলে আপনারা সংবাদ মাধ্যমগুলির বিরুদ্ধে কী রকম অভিযোগ পান এবং সেগুলি কীভাবে নিষ্পত্তি করেন? আপনার 1974 সালের অর্ডিনার অ্যাক্ট হলো 1974-এর প্রেস কাউন্সিল অ্যাক্ট, এটা 12 ধারাতে আপনার কমপ্লেন লজ করতে হয়। সেখানে করার পরে আমরা সেটা নিরীক্ষা করে দেখি কতটুকু গ্রহণযোগ্য, কতটুকু গ্রহণযোগ্য না। গ্রহণযোগ্য হওয়ার পরেই আমরা নোটিশ জারি করি, আপনার আদার সাইডকে নোটিশ দেই। নোটিশ দেওয়ার পরে তারা আসে, এসে তারপরে তারা তার রিটার্ন স্টেটমেন্ট দাখিল করে, আবার কাউন্টার রিপ্লাই দিতে পারে। দিস আর দ্য প্রসিজার সেখানে আছে। আর এখন কাউন্সিল, আপনারা জানেন যে কাউন্সিলের যে অবস্থান এখন, অবস্থা বর্তমান অবস্থান যে প্রেক্ষিতে আছে, সেই প্রেক্ষিতে আপনার মাকদ্দমা বেশ খুব একটা বেশি আসছে তা বলা যাবে না। বছরে 10-12টা নিষ্পত্তি করেন কীভাবে? নিষ্পত্তি করার একটা কাউন্সিল আছে, জুডিশিয়াল কাউন্সিল আছে, প্লাস জুডিশিয়াল কাউন্সিল সেখানে বসবে, চেয়ারম্যান অলওয়েজ চেয়ারম্যান থাকবে সেখানে, অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ সেখানে থাকবেন। এটা দুটা কমিটি করা হয়, আমাদের কমিটি এখনও হয়নি, আগামী 7 তারিখে কমিটি হবে। এই কমিটির পরে সাংবাদিক নেতৃবৃন্দ আপনারা অনেকেই আছেন, মাহবুবুজ্জামান সাহেব থেকে আরম্ভ করে, নুরুল কবির সাহেব থেকে আরম্ভ করে, আমাদের অনেকেই সাংবাদিক নেতৃবৃন্দ তারা আছেন, তারাও সেই সভাতে অর্থাৎ বৈঠকে তারাও বসবেন। চেয়ারম্যান চেয়ারম্যান হিসেবে কাজ করবেন, আর তারা মেম্বার হিসেবে কাজ করবেন। শুনানি দেওয়া হয়, ফরিয়াদের যতটুকু বলার থাকে রিটার্ন আগে দেয়, তারপর সে মৌখিকভাবে সে সাবমিশন দিতে পারে, এবং সাবমিশন দেওয়ার পরে কাউন্টার সাবমিশন সাথে সাথে আসে, আদার সাইড উপস্থিত থাকে। তারপর আমরা সেগুলো নোট নিয়ে, সবচেয়ে বেশি যেটা আসে সেটা হলো ভায়োলেশন অফ দি আপনার আচরণবিধি। আচরণবিধিটা আপনার 25টা আচরণবিধি নির্ধারণ করা হয়েছে 1993 সালে, 1993 সালে প্রথম আচরণবিধি হয় 25টা না কিছু সংখ্যক, তারপরে অ্যামেন্ডমেন্ট করেছে আপনার 2002 সালে, এই পর্যন্ত 25টা আচরণবিধি এখন আছে আমাদের। প্রথম আচরণবিধিটা হলো আপনার, এটা হলো আমাদের আচরণবিধির প্রথমটা যেটা, সেটা হলো প্রণিধানযোগ্য জাতিসত্তা বিনাশী এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং রাষ্ট্রীয় অখণ্ডতা ও সংবিধান বিরোধী বা পরিপন্থী কোনো সংবাদ অথবা ভাষ্য প্রকাশ না করা। দ্বিতীয়টা হলো মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের আদর্শ ও অর্জনকে সমুন্নত রাখা এবং এর বিরুদ্ধে প্রচারণা থেকে বিরত থাকা, দুটোই খুব বেশি আসে। এবং আর অন্যান্য আচরণ আছে যেগুলো যদি ভায়োলেশন হয় সেগুলি আমরা তখন দেখি যে ভায়োলেট করছেন কিনা, তখন সেইভাবে বিচার করে, বিচার সেখানেও কিছু হয় না। আপনারা জানেন ভৎসনা বা তিরস্কার দুটা শব্দ সেখানে আছে, সেটাই করা হয়, এবং এটাই একজন সংবাদ বা সংবাদ পত্রিকার জন্য যথেষ্ট। কারণ রেসপন্সিবল সাংবাদিক যেটা যারা থাকবে বা সংবাদ সাথে সংশ্লিষ্ট যারা আছে তাদের জন্য ওটাই যথেষ্ট, এটাই নির্ধারণ করা হয়েছে, এবং এর বেশি হওয়া বেশি বলে আমি বাঞ্ছনা মনে করি না। আপনারা সুও মতো কোনো কেস নিতে পারেন না এইখানে? আপনার আমার একটা রেগুলেশন আছে, রেগুলেশনের মধ্যে কিন্তু কিছু জিনিস আছে সো মোটু করবার জন্য সুযোগ একটা আছে, আমি দেখেছি রেগুলেশনের মধ্যে, কিন্তু স্পেসিফিক লর মধ্যে সেভাবে কিছু নেই, লর মধ্যে সেভাবে কিছু নেই। জনাব শাহ আলমগীর, সাংবাদিকতার নৈতিক বিষয়ে আপনারা বছরে কতগুলি ওয়ার্কশপ বা সেমিনার করে থাকেন, সেগুলি ফলো আপ কেমন হয়, মানে আপনারা দেখেন যে ফল করছে কি না যাদেরকে ট্রেনিং দিলেন? ধন্যবাদ। আমাদের এই বিষয়টা নিয়ে শুধুমাত্র নৈতিকতা তো আমার প্রশিক্ষণের পার্ট নয়, আমার প্রশিক্ষণের পার্ট সাংবাদিকতার নানান বিষয় নিয়ে, তার মধ্যে বেসিক সাংবাদিকতা এটা একটা পার্ট। তবে গত বছর আমার টোটাল মানে সব মিলিয়ে প্রশিক্ষণের সংখ্যা ছিল 98টা এক বছরেই। সুতরাং এই বছর আমি এটা হিসাব বলতে পারবো না, কিন্তু এই বছর এরকম কাছাকাছি হবে। তো যাই, প্রশিক্ষণ আমরা অনেকগুলি দিয়ে থাকি, কিন্তু একটা বিষয় আপনাদের আজকে যে বিষয়টা গণমাধ্যমের নৈতিকতা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি যদি বলি, আমাদের একজন উনি সাংবাদিকতার শিক্ষক অ্যাবলন, আপনি হয়তো নাম শুনে থাকবেন, তিনি বলেছেন যে গণমাধ্যম মানুষের চোখ এবং কানে পরিণত হয়। তার অর্থ হচ্ছে যে গণমাধ্যম মানুষকে যা দেখায়, গণমাধ্যম মানে মানুষ তাই দেখে, যা শোনায় তাই শোনে। সুতরাং এটা একটা দায়িত্বশীল একটা কাজ যে আমি মানুষকে কী দেখাচ্ছি, আমি কী শোনাচ্ছি। কিন্তু সেই জায়গার মধ্যে আপনি যদি দেখেন যে সাংবাদিকতার নানান ধরনের সংজ্ঞা আছে, সংজ্ঞা অনেকভাবে অনেকে বলবেন, কিন্তু
একদম বেসিক একদম মানে মৌলিক যদি কোনো বিষয় বলেন তাহলে মৌলিকতার তিনটা বিষয় আছে। তিনটা বিষয়ের মধ্যে প্রথমটি হচ্ছে অনেস্টি, দ্বিতীয়টি হচ্ছে অ্যাকুরেসি, আর তৃতীয়টি হচ্ছে ফেয়ারনেস। এখন এই যে তিনটা বিষয় নিয়েই কিন্তু গণমাধ্যম, এই তিনটা যদি কোনোটা একটা ঘাটতি দেখা দেয় তাহলে গণমাধ্যম কিন্তু আর গণমাধ্যম থাকে না। আপনার সাংবাদিকতার মধ্যে যদি সততা না থাকে তাহলে ওই সাংবাদিক উনি যত সাংবাদিক হতে পারেন কিন্তু এটা সাংবাদিকতা হতে পারে না। কারণ আপনার গত কয়েক বছরের মধ্যে আমি এরকম প্রচুর উদাহরণ দিতে পারবো, যে উদাহরণগুলো দেখলে বুঝবেন যে এটা কখনোই কোনোভাবেই এটা সাংবাদিকতা পর্যায়ে পড়ে না, এ কাজটা সাংবাদিকের কাজ নয়, কিন্তু আমরা এগুলো সাংবাদিক বলে কিন্তু চালিয়ে দিই। সুতরাং এই জায়গাটায় সাংবাদিকদেরকে এই যে নৈতিকতা জায়গাটায় যদি আমরা মানে কি বলবো, এই স্যার যেটা বললেন যে নৈতিকতার জায়গাটা যদি আমরা খুব আফোল্ড করতে না পারি তাহলে আমাদের দেশে সাংবাদিকতার প্রতি মানুষের যে আস্থার জায়গাটা আছে এই জায়গাটা কিন্তু থাকবে না। মানে যতদিন মানুষ সাংবাদিকদের প্রতি, সংবাদপত্রের প্রতি, গণমাধ্যমের প্রতি আস্থা থাকবে ততদিনই কিন্তু গণমাধ্যম গণমাধ্যম থাকবে, তা নাহলে কিন্তু গণমাধ্যম কখনোই গণমাধ্যম হবে না। এটা মাধ্যম হতে পারে কিন্তু গণমাধ্যম হবে না। আমরা কিছু প্রশ্ন নিয়ে নিই আমাদের অতিথিদের কাছ থেকে। আমার কোশ্চেন হচ্ছে শাহ আলমগীর স্যারের কাছে, অসাধু ও ভিত্তিহীন অথবা যেগুলো প্রকাশনায় বিশ্বস্ততা ভঙ্গের প্রয়াস জড়িত যে সকল সংবাদ বিষয় প্রকাশ পায় করা যাবে না, আমাদের নীতিমালার ভিতরে এই একটা নীতিমালা, এতটুকু এই নীতিমালাটা আমাদের গণমাধ্যম কতটুকু মেনে চলে? আমি শিমুল, আমি একজন আইনের ছাত্র। আমি স্যার বিচারপতি মমতাজউদ্দিন স্যারকে একটা প্রশ্ন করব, সেটা হলো আমাদের সংবিধানের 39 নম্বর অনুচ্ছেদে বলা আছে চিন্তা ও বিবেকের স্বাধীনতার নিশ্চয়তা দান করা হলো, এই অনুচ্ছেদটা কি শর্তহীন বা শর্তযুক্ত এটা আমরা জানি না, শর্তহীন যতটুকু জানি শর্তযুক্ত। আপনার কাছে আমার প্রশ্ন, এটা কি আপনাদের বিচারের ক্ষেত্রে বা আপনারা যখন আপনারা বিচার করেন কোনো আচরণবিধি লঙ্ঘন হলে তখন এটা কোনো বাধা সৃষ্টি করে আপনাদেরকে? না, সংবিধান তো সংবিধানে এটা সমস্ত বিচারের ক্ষেত্রে কোনো ধরনের না কোনো প্রতিবন্ধতা সৃষ্টি করে না, কারণ এটা তো এইটাই এই নিরিখে বিচার করতে হয়। সংবিধানকে আপনাকে একদম বিচারপতি হলে বিচারপতিরা তারা শপথ গ্রহণ করার জন্য সংবিধানের আপন করবে এবং দেখে এটা সে বিচার করবো। 39 কিন্তু কিছু এক্সেপশন আছে নিচের দিকে, আপনারা জানেন, সেই এক্সেপশনটা রেখে যদি গভর্নমেন্ট চিন্তা করে বা কিছু দেশের জন্য এমন কিছু খারাপ হইতে পারে এমন জিনিস তারা কিন্তু সাবজেক্টে বলা হয়েছে, যে এটাকে সাবজেক্ট টু ল বলা হয়েছে সেখানে সেখানে যে 39টা ধারায় কিন্তু প্রকৃতপক্ষে গণমাধ্যমের সৃষ্টি, সেখানে আমরা কোনো প্রতিবন্ধকতা আছে বিচার ব্যবস্থা বা বিচার করতে গিয়ে প্রতিবন্ধকতা আমরা দেখি না, হয়ও নি কোনো দিন আমার কাছে। আলমগীর, আপনি রেসপন্স করে দেন, একটা প্রশ্ন ছিল আপনার কাছে। আচ্ছা, ওনার প্রশ্নটা ছিল গণমাধ্যম আসলে কতটুকু মেনে চলে। আমি এই জায়গাটায় বলবো যে গণমাধ্যম অধিকাংশই মেনে চলে, অধিকাংশই মেনে চলে বলেই কিন্তু গণমাধ্যম এখনও গণমানুষের আস্থার জায়গায় আছে। মানে এখনও মানুষ পত্রিকায় যা ছাপা হয় এটাকে বিশ্বাস করে, কারণ এখনও দেখবেন গ্রামের মানুষ যদি বলে কোনো একটা বানান ভুলও ছাপা হয় তাহলেও বলা হয় যে পত্রিকায় ছাপা হয়েছে। তার অর্থ হচ্ছে যে পত্রিকায় ছাপা হওয়া মানে হচ্ছে যে এটাকে একেবারেই একটা মানে মানে সত্য বলে ধরে নেওয়া হয়। সুতরাং এই জায়গাটা এখনও আছে, এখনও মানুষ দেখবেন যে নির্যাতিত হলে কোনো মানুষ থানায় গিয়ে একটা মামলা করতে গিয়েছে, সে মামলাটা পুলিশ নেয়নি, এই মানুষটা কার কাছে যায়? সাংবাদিকের কাছেই যায়, তাকে গিয়ে বলে যে আমাকে মামলাটা নেওয়া হয়নি। কিংবা একটা প্রভাবশালী মানুষ একটা মানুষের জমি দখল করেছে, সে জানে যে প্রভাবশালী এই লোকটার বিরুদ্ধে বলার মতো কেউ নাই, কিন্তু সে কার কাছে যায়? সে কিন্তু গণমাধ্যমের কাছেই যায়। মানুষ দেখবেন ঢাকা শহরে এত জায়গা থাকতে মানুষ মানববন্ধন করার জন্য কোথায় যায়? প্রেস ক্লাবের সামনে যায়। কারণ কেন? কারণটা হচ্ছে যে জানে যে এখানে সাংবাদিকরা থাকে, এই সাংবাদিকরা যদি জানতে পারে যে আমি একটা মানববন্ধন করছি, আমার কথাটা বলছি, তাহলে এটা হয়তো কিছু একটা হবে, এই কারণে যায়। সুতরাং মানুষের আস্থা জায়গায় কিন্তু এখন আছে। কিন্তু আপনি যেটা বললেন কতটুকু মেনে চলে কতজন সাংবাদিক, এটা নিয়ে প্রশ্ন আছে। কারণ আপনি অধিকাংশ পত্রিকা মানে বিশেষ করে আমি বলবো মানে মূল স্রোতের যে পত্রিকাগুলো এগুলো অবশ্যই তাদের নৈতিকতা নীতিকতা এগুলো মেনে চলে, কিন্তু আমাদের এত হাজার হাজার পত্রিকা আছে, অনেক পত্রিকা আছে এগুলি মেনে চলে না। তাদের রিপোর্টের ধরন দেখবেন, তাদের রিপোর্টের আপনি যদি মানে বিশ্লেষণ এটা স্যারও খুব ভালো করে বলতে পারবেন যে তারা কোনো নৈতিকতার ধার ধারে না, অনেক নৈতিকতার বাইরেও
নিউজ করে, অনেক সময় তার ব্যক্তি স্বার্থের কথাটা অনেক অনেকভাবে বলার চেষ্টা করা হয়, অনেক সময় একটা মানুষের বিরুদ্ধে এমনভাবে নিউজটা করা হয়েছে এটার কোনো যৌক্তিকতা নেই অথবা তার এটা হাতে কোনো প্রমাণও নেই কিন্তু তার বিরুদ্ধে সে লিখে দিয়েছেন। এমন সময় দেখা গেলো যে কোনো পত্রিকা দেখা গেলো আরেক পত্রিকার মালিকের বিরুদ্ধে নিউজ করছে, এই ঘটনাগুলো কিন্তু আমাদের আছে। সুতরাং এইটা হলো আমরা অনেক জায়গায় যে মানি না এটা তো একটা প্রমাণ, মানে আমরা মধ্যে এই নৈতিকতাটা নাই। সুতরাং কিন্তু আমি যেটা বলতে চাই যে আমরা এখনও ওই সংবাদপত্র আস্থা জায়গাটা আছে বলেই কিন্তু এখনও মানুষ পত্রিকা পড়ে টেলিভিশন দেখে। আমরা আরও কয়েকটি প্রশ্ন নিয়ে নিই, একবারে তিন চারটা নিয়ে নেব তারপরে। ধন্যবাদ, আমি তাহসিনা রিদিতা, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী। আমার প্রশ্নটি আপনাদের সম্মানিত দুজন অতিথির কাছেই। প্রশ্নটির বিষয়টা খুব ক্ষুদ্র কিন্তু আমার কাছে মনে হচ্ছে যেটা প্রকাশ্যে আনা দরকার। আমাদের বহু প্রচলিত অনেকগুলো দৈনিক পত্রিকা আছে যেগুলোর বিনোদন পাতায় অভিনেতা অভিনেত্রীদের ব্যাপারে ছাপা হয়ে থাকে, তো আমি বিশেষ করে অভিনেত্রীদের কথাই বলবো। আমার কাছে কেন যেন মনে হয় তাদের সবচেয়ে আপত্তিকর ছবিগুলোই সেখানে ছাপা হয়ে থাকে। তো আমাদের ভাই বোন, আমাদের বড় যারা আছেন, দাদা বাবা, প্রতিনিয়তই তারা এই নিউজগুলো পড়ে থাকেন, তো সেক্ষেত্রে কতটুকু নৈতিকতা প্রকাশ পাচ্ছে? আমি চয়ন সেন, আমি একটা প্রাইভেট প্রতিষ্ঠানে জব করতেছি। তো আমার মাননীয় ছাত্রের কাছে আমার একটা প্রশ্ন হলো যে বর্তমানে বেশ কিছু অনলাইন পত্রিকা বিভিন্ন প্রকার বিভ্রান্তিমূলক মিথ্যা খবর প্রচার করতেছে এবং এর পাশাপাশি দেখা যায় যে এই অনলাইন পত্রিকাগুলো অনেক সময় বিভিন্ন প্রকার অ্যাডাল্ট খবর পত্রিকাগুলো তো দিয়ে থাকে, তো যেগুলো আমাদের যে বর্তমান যুব সমাজের জন্য হুমকিস্বরূপ। তো আমার ছাত্রের কাছে আমার যে কোশ্চেনটা হলো সেটা হচ্ছে যে আমাদের সরকার এইসব অনলাইন পত্রিকাগুলোর বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নিয়েছে কি না এবং ভবিষ্যতে এগুলোর মানে এগুলোদের জন্য কোনো পদক্ষেপ নেওয়া হবে কি না? স্যারদের কাছে আমার একটা প্রশ্ন হচ্ছে, আমরা দেখি যে পেপারগুলোতে মানে জনপ্রিয় কিছু পত্রিকাতে দেখা যায় যে কিছু মানে মানুষকে বা কোনো কিছুকে কার্টুন হিসেবে সাজানো হয়। কিছুদিন আগে আমরা দেখেছি যে বাংলাদেশ ভারত খেলা হয়েছে, ভারতের একটা টিমকে কার্টুন হিসেবে প্রকাশ করা হয়েছে বাংলাদেশের একটা জনপ্রিয় পত্রিকায়। সেটা নিয়ে ভারতে আবার কিছু মানে কথা হয়েছে বা একটু তুলপাড় হয়েছে, তো এটা কতটুকু নৈতিকতা প্রকাশ করে? আমাদের 25টা যেটা আচরণ বিধির কথা আমি বলছিলাম সেখানে যে আপনারা অ্যানালাইসিস করেন এগুলো হচ্ছে কি পাবেন সেখানে যে বাধা নিষেধ আছে। এখন প্রশ্ন যেটা হলো সেটা হলো যে এখন গণমাধ্যমকে কোথায় কোথায় বাধা দিতে হবে সেই নীতি নৈতিকতায় প্রত্যেকটা দেশে সেভাবে চেষ্টা করে না এবং ইনহাউস একটা কতগুলি ইথিক্স থাকে যারা ছাপায় সেই পত্রিকাটির কতগুলি প্রিন্সিপাল থাকে, নীতি থাকে, তারা সেই নীতি এডিটর সাহেব কিন্তু সেটা দেখার তার দায়িত্ব। রাষ্ট্র যখন যদি আপনার পত্রিকাকে বারবার যদি বাধা সৃষ্টি করতে চায় তখন বলবে গণমাধ্যমকে বাধা সৃষ্টি করা হয়েছে। আমরা দেখলেও সেটা হচ্ছে রাষ্ট্রের মধ্য থেকে সেটা করা হয় না, কিন্তু সেক্ষেত্রে কিন্তু নীতি নৈতিকতা ওই সাংবাদ সাহেব, সাংবাদিক সাহেব, সংবাদ পত্রিকার এডিটর সাহেব প্রত্যেকের দায়িত্ব রয়েছে। সেই কারণে তার কারণে তারা তো সোশ্যাল পার্সোনালিটি আর তাদের এডিটর হিসেবে তার দায়িত্ব 1973 অ্যাক্টে সেটি বলাই হয়েছে। যখন আপনার রেজিস্ট্রেশন দেওয়া হয় অথেন্টিকেট করা ডেপুটি কমিশনার সাহেব সেখানে বলাই আছে যে আপনি নিউজটা চুজ করবেন কোন নিউজটা যাবে কোনটা যাবে না, এটাই তার দায়িত্ব। এডিটরের সমস্ত পত্রিকার দায়িত্বটা তিনি নির্ভর করছে তার উপরে কোন নিউজটা যাবে কি যাবে না, এমন একটা জিনিস তিনি দেবেন না যেটা সত্যি আমাদের সমাজকে যেটা বিকশিত করে বা কলুষিত করে সেটা তিনি দেবেন না, তার দেশের দায়িত্ব। তো এটা আপনার হয়েছে কি আমাদের যে কাউন্সিলের যে অ্যাক্ট আমার কাছে আসবে এটা আমার 12 সেকশনে আছে, কিন্তু আমি সোমোটু আমি আগেই বলছিলাম যে আমরা স্বপ্রণোদিত হয়ে কিছু করছি না এবং করার শুধু কিছু কিছু আছে আমি দেখেছি আছে, তারপরে এটাকে ইন্টারফেরেন্স ফিল করবে জনগণ বা সংবাদী পত্রিকা তারা মনে করবে, সেই কারণে আমরা সেদিকে যাচ্ছি না। তবে এটা তাদের জানা উচিত, এটাদের দায়িত্ব দেখাটা এবং এমন কিছু যাওয়া উচিত। আপত্তিকর ছবি সম্বন্ধে জিজ্ঞেস করেছিল জি, আপত্তিকর সময় সেই কথাটা আমি বলছি, এটাও একটু কিন্তু একটা নিউজের আইটেমের পাশে এডিটর সাহেবের দায়িত্ব সেটা দেখা, একটা নিউজ যে কোনো একটা পার্ট অফ দ্য নিউজ যেটা সেটাকে তাকে এডিট করতে হবে এই অংশটা যাবে কিনা সেটা তারই দায়িত্ব, এটা ইনহাউস যে রেসপন্সিবিলিটি। ক্যারিকেচার সম্বন্ধে জিজ্ঞেস করেছিলাম, ক্যারিকেচার যেটা করতে এটা সম্পূর্ণ আপনার কী বলবো আমরা আমাদের দেশে সেভাবে যদি আমি ইন্ডিয়ান কালকে একটা বই পড়ছিলাম, ইন্ডিয়া কিন্তু সোমো টু এই ইমিডিয়েট রিলিফ দিতে তারা চেষ্টা করছে, ইমিডিয়েটলি তারা হ্রাস করছে গিয়ে, আমাদের যে সেই ব্যবস্থাটা এখনও আসেনি। আমি চেয়ারম্যান বা যেহেতু আমাদের দায়িত্ব কাউন্সিলের দায়িত্ব এটা, তো কাউন্সিল ইমিডিয়েটলি যে হ্রাস করার মতো সেখানে সুযোগটা আমাদের কাউন্সিলে সে আইনেও নাই আর আমরা নীতিগতভাবেও সেইভাবে চিন্তা করছি না, তো ওইটা কিন্তু একই কথা যে পত্রিকাটা সব তার রেসপন্সিবিলিটি তাদের, সেখানে লেখাই আছে তিনি দুইটা আইনেই তার সীমাবদ্ধতা আছে, একটা উনি 1973 অ্যাক্টে
আর যেটা তিনি পত্রিকা প্রকাশনাটা নেন সেখানে তার দায়িত্ব রয়েছে, এমনিভাবে আমরা কাউন্সিলেরও যে নীতি নৈতিকতা আমরা প্রতিষ্ঠা নির্ধারণ করা হয়েছে তার মধ্যে থেকে দায়িত্ব বর্তায়। শুধু আমরা আশা করব এই কাজটা যদি করে থাকে বা হয়ে গিয়েছে সেটা কিন্তু আসলে গ্রহণীয় না এবং এর থেকে বিরত থাকবেন সেটা আমরা আশা করি। জনাব শাহ আলমগীর, অনলাইন পত্রিকা সম্বন্ধে অনেকগুলি কথা এসেছে। এটা প্রথমত একটা আমি বলি যে বাংলাদেশের অনলাইন পত্রিকা আসলে কোনটা, কিংবা কোনটা অনলাইন অথবা কোনটা নিউজ পোর্টাল, এটা কিন্তু এখনও কোনো সিদ্ধান্ত হয়নি, অথবা এটা কোথাও কোনো মহল থেকে, মানে আমি বলবো সরকার না সরকার না সরকার কোথাও থেকে এটা রেজিস্ট্রেশনের কোনো আওতায় আনা হয়নি। সুতরাং যতদিন পর্যন্ত এটা না হচ্ছে অনলাইনকে কোথাও কোনো নীতিমালার মধ্যে আনা যাবে না যে কী প্রকাশ করা যাবে কী করা যাবে না। কারণ আপনি জানেন যে সোশ্যাল মিডিয়া এখন কিন্তু অনেক শক্তিশালী একটা মাধ্যম। আপনার ফেসবুকের মধ্যে আমি যদি একজনকে নিয়ে মানে যাচ্ছে তাই যা তা করে দিই, এটাকে আটকানোর কোনো উপায় কিন্তু নেই, আপনি করতে পারেন। এটা ছাপা হওয়ার পরে কোনো কারণে ফেসবুক কর্তৃপক্ষ যদি এটাকে মানে বন্ধ করেন, এটা করতে পারেন, এটা প্রত্যাহার করতে পারেন, কিন্তু এর বাইরে কিন্তু কিছু করার নেই। যে ইচ্ছে করলে আপনি কিছু করতে পারবেন, আর অনলাইনের মধ্যেও ইচ্ছে করলেই কেউ একটা অপরাধ করছে আপনি এটাকে বন্ধ করতে পারবেন না। সুতরাং আগে এটাকে একটা রেজিস্ট্রেশনে আওতায় আনতে হবে, কোনটাকে অনলাইন কোনটা নিউজ পোর্টাল এগুলিকে মানে সংজ্ঞায়িত করতে হবে, তারপরে আমাদের এটা একটা নিয়মের মধ্যে যেতে হবে, নীতিমালার মধ্যে যেতে হবে। আমি জানি যে এটা অতি শীঘ্রই সেটা আসবে, মাননীয় মন্ত্রী সেদিন আমাদের কাউন্সিলের মিটিংয়ে তিনি আসছিলেন, এটা পত্রিকা সেভাবে আসেনি, আশা করছি আগামী ছয় মাসের মধ্যে সে আইনটা হয়ে যাবে। কারণ আপনাকে দেখা যাচ্ছে যে রাষ্ট্রের মধ্যে এক ফেসবুকে আপনারা জানেন যে কক্সবাজারে যে রামমূর্তি বৌদ্ধ খ্রিস্টিকে ধ্বংস করা হলো অন্য একটা ফেসবুকের কারণে, সেটাও কিন্তু সেই যে ব্যক্তি তার ফেসবুকে পোস্ট করেছে কিন্তু স্যার সে করেন সেই কাজটা, অন্যজন পোস্ট করে দিয়ে তাকে সেই ধ্বংসযজ্ঞ নামিয়ে আসছিল। সুতরাং এর মধ্যে সরকার চিন্তা করছে যে সেগুলোকেও যেমন পত্রপত্রিকাগুলি একটা আইনের আওতায় আছে, 1973 একটা ডিক্লারেশন নিতে বা রেজিস্ট্রেশন নিতে হয়, অথেন্টিকেট করতে হয়, তো সেটাকেও এরম একটা ব্যবস্থা করবার জন্য গভর্নমেন্ট চিন্তা করছে। এবং মাননীয় মন্ত্রী মহোদয় সেদিন বললেন আগামী ছয় মাসের মধ্যে সেটা আমরা হয়তো দেখব, তবে এটা খুবই প্রয়োজন হয়ে পড়েছে। আপনারা জানেন যে অনলাইন পত্রিকার কোনো কতগুলি আছে কেউ এই মুহূর্তে বলতে পারবে না, তবে আমার কাছে একটা স্ট্যাটিস্টিক্স আছে 5,300 প্রায় ছয় মাস আগে ছিল, এখন কতগুলো হয়েছে এরপরে আমার কাছে স্ট্যাটিস্টিক্সটা নাই। তবে এটার জন্য আইন বা আইন কথাটা ঠিকইভাবে বলা যাবে না, নীতি নৈতিকতার মধ্যে আনার প্রয়োজন হয়ে পড়েছে, একটা ডিসিপ্লিনের মধ্যে আনার প্রয়োজন হয়ে পড়েছে। আমরা আশা করি আগামী ছয় মাসের মধ্যে সেটা আমরা দেখতে পাবো। জসিন মোহাম্মদ, যে আপনার কাছে আজকে জিনিস আমি জানতে চাবো সেটা হল থার্ড ওয়ার্ল্ড জার্নালিজম বলে আমাদের দেশে একটা ইয়ে আছে, যেটা অনেকেই আমরা খুবচি বলি বা যেটা কোনো অস্তিত্ব নাই, বাট পত্রিকা বেরোচ্ছে হয়তো তার ডিক্লারেশন রাখার জন্য, প্রেস কাউন্সিল এই ব্যাপারে কিছু করার আছে কিনা? হ্যাঁ, আমি প্রেস কাউন্সিলের কিন্তু সেটা নাই, এটা হলো প্রেস অ্যাপিলেট বোর্ড হিসাবে আমার দায়িত্ব রয়েছে সেখানে 1973 অ্যাক্টে, সেখানে যদি ডেপুটি কমিশনার সাহেব সেখানে অথেন্টিকেট করেন, রেজিস্ট্রেশন বা ডিক্লারেশন রেজিস্ট্রেশনটা দিয়ে থাকেন, তিনি যদি রিফিউজ করেন তারপরে অ্যাপিলেট বোর্ড হলো কাউন্সিলের চেয়ারম্যান এবং আর দুজন সদস্য থাকবে, তো আমার আমি সেই কাউন্সিলের ওই বোর্ডের চেয়ারম্যান। সুতরাং এর মধ্যে আমার কাছে অনেক আসছে এই ব্যাপারে, এবং ইতিমধ্যে আপনারা জানেন যে চিন্তা চেতনা আছে। এক ঢাকা শহরেই আমার কাছে যে স্ট্যাটিস্টিক্সের লেটেস্ট, ঢাকা শহরে আপনি জানেন যে পত্রিকার সংখ্যা হইল ঢাকা, কেবল ঢাকা শহরে দৈনিক হইল 294টা, আর আপনার সাপ্তাহিক 202টা, পাক্ষিক হলো 62টা, মাসিক 103টা, এই স্ট্যাটিস্টিক আমার কাছে আছে। এর মধ্যে আমার কাছে কমপ্লেনও আসছে যে ফকিরা ফলে কিছু দু একটা পত্রিকা ছাপানো হয়, পত্রিকাগুলি সেভাবে ছাপানো হয় না, তারাই কী করে একটা কিছু সংখ্যক মানুষকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেয়, সেই সেখান থেকে কিছুটা হয়তো এই কাজগুলি হয়ে থাকে। সুতরাং আমাদের যারা সত্যিকার অর্থে গণমাধ্যমে কাজ করছেন, যারা গণমাধ্যমকে নেতৃত্ব দিচ্ছেন এখনও, তাদের মধ্যে সেই জিনিসগুলো নেই, কিন্তু যেহেতু এই কি ডিক্লারেশনটা নিয়েই সেই মিথ্যিপটা সেখানে করে হয়ে থাকে, তবে এটাও একটা চিন্তা চেতনা আছে যে একটা কিছু করা যায় কি না। পিআইবি থেকে কী করছেন এই অনলাইন জার্নালিজমের জন্য? আচ্ছা, অনলাইন নিয়ে আমি আমাদের যেটা হয়েছে যে যে কমিটিটা করা হয়েছে অনলাইন এটা নীতিমালা করার জন্যে, সেই এটা একটা সাব কমিটি, আমি ছিলাম এটা সদস্য সচিব, সুতরাং আমি এটাকে খসড়া প্রণয়নের সঙ্গে আমি জড়িত, এবং এটা ইতিমধ্যেই মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে, এটা খুব শীঘ্রই আইনে পরিণত হবে, আইন নয় মানে এটা কার্যকর হবে। কিন্তু আমরা আরেকটা হলো যে অনলাইন সাংবাদিকতাটা যেহেতু এটার বিকশিত সাংবাদিকতা, আমি এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই, আমি ইচ্ছে করলে আটকাতে পারবো না, সুতরাং আমাকে দায়িত্ব হলো এই অনলাইন সাংবাদিক করতে গেলে আমাকে সাংবাদিকতাটা তাকে শেখানো, মানে সাংবাদিকতাটা আসলে কী,
এটা শেখানোর জন্য আমি এই পর্যন্ত প্রায় 150 জনের উপরে 10টা পোর্টালের সম্পাদককে এনে আমি ট্রেনিং করিয়েছি তাদেরকে এটা জানানোর জন্যে। আরেকটা হচ্ছে যে এই অনলাইন সাংবাদিক কিছু টেকনিক্যাল ব্যাপারও আছে, মানে আপনাকে ভালো একটা অনলাইন করতে গেলে আপনাকে কী করতে হবে, এই প্রশিক্ষণটা কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করেছি, মানে যাতে একটা মানে অনলাইন সাংবাদিকতা বিকশিত হোক। এটা আমরা বন্ধ করার কোনো উপায়ও নেই, আমরা চাইও না, কিন্তু আমরা চাই যে এটা সুস্থভাবে যেন বিকশিত হয়। আর কোনো প্রশ্ন? একটা প্রশ্ন আমরা নিয়ে নিই। জি বল। ধন্যবাদ। আমি ফজলুল আবি রাজীব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র। মিডিয়ার কল্যাণে আমরা অনেক কিছু দেখেছি, সরাসরি আমরা দেখার সুযোগ পাই, এই সুযোগগুলি আমরা আমাদের মিডিয়ার প্রতি ডিপেন্ডেন্সি বাড়ায় দেয়, তো আমরা এর উপরে ডিপেন্ড করি। তো আমার কোশ্চেন হচ্ছে, কিছু কিছু নিউজ দেখা যাচ্ছে সরকারের বিরুদ্ধে যাচ্ছে, কিছু কিছু নিউজ সরকারের পক্ষে যাচ্ছে, আবার বিরোধী দলের পক্ষে বিপক্ষে হতেই পারে একটা গণতান্ত্রিক দেশে। তো যখন কোনো সরকারের বিরুদ্ধে নিউজটা যাচ্ছে, তখন সাংবাদিকরা কী করবে? এখন সাংবাদিক যদি সরকারের বিপক্ষেই লেখে, এতে সাংবাদিকের কী পরিণাম হতে পারে বা কী তার ভূমিকা কী থাকবে? সাব এডিশনে আমি একটা কোশ্চেন বলতে চাই, সেটা হচ্ছে আমরা দেখছি যে বাংলাদেশে কিছু নিউজ, কিছু অনলাইন বাকি কিছু গণমাধ্যম অফ আছে, এটা কেন আছে? আমার কোশ্চেন আপনাদের দুজন অতিথির কাছে। স্যার রেসপন্স করবেন নাকি? হ্যাঁ জি, রেসপন্স করা তো দরকার। সে যে কথাটা আপনি বলছিলেন যে পক্ষে বিপক্ষে, পক্ষে বিপক্ষে হয়েছে কি এটা আপেক্ষিক, পক্ষে বিপক্ষে কথা এটা সংবাদ হইতে হবে। সরকারের বিপক্ষে বা পক্ষে শব্দটা সব আসে না, আসলে সংবাদ। সংবাদের ওই যে কথাটা শাহ আলমগীর সাহেব বলছিলেন, তিনটা ক্রাইটেরিয়া আছে, এই তিনটা ক্রাইটেরিয়ার মধ্যেই সেটা সংবাদ হবে। সরকার যদি অন্যায় করে থাকে সেটা তো সংবাদ লিখবেই, এটাই তো গণমাধ্যম। আর একটা সংবাদপত্র হলো একটা দেশের নির্দেশিকা হিসেবে কাজ করে। সুতরাং পক্ষে বিপক্ষে যদি কেউ এগ্রিভড হয়, সরকার যদি এগ্রিভড হয় তো আমাদের কাউন্সিলে তিনি অ্যাপ্লিকেশন করবেন 12 ধারা অনুসারে। আর যদি ব্যক্তিগতভাবে যদি এগ্রিভড হয় তিনিও দরখাস্ত করবেন, সেটা আমাদের যে কমিটি আছে, কাউন্সিল কমিটি আছে, কমিটি সেটা দেখবেন, সেটা সেখানে তারা রেমিডি পাবেন। এইখানে এইটুকু। আর পক্ষে বিপক্ষের শব্দটা হলো এটা হলো যার পক্ষে বা বিপক্ষে তারাই সেই কথা বলতে পারেন, তার রেমিডি আমাদের কাছে রয়েছে, সেটা সেটা পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন একটা। আর এই রেমিডি যে কথা বলছেন, যে রেমিডি তো আমাদের ওখানে আছে কাউন্সিলে, যে রেমিডি এখন যতটুকু আছে এখনও রেমিডি রয়েছে, রেমিডি আমরা দিতে পারি, সেখানে আসলে পরে আমরা রেমিডি দিতে পারি। স্যার বন্ধের ব্যাপারে, পত্রিকা বন্ধের ব্যাপারে, হ্যাঁ পত্রিকা বন্ধের ব্যাপারে আমি একটু আগে আপনাদেরকে বলেছিলাম, পত্রিকা বন্ধের ব্যাপারে কিন্তু সরকার কখনো চিন্তা করে না, যেহেতু দুই তিনটা কথা আপনারা বলেছেন সেগুলো ক্রিমিনাল এলিগেশন তাদের রয়েছে। এমন আপনারা দেখুন একটা টেলিভিশনের কথা বলতে চাইতেছেন, আপনার আমি জানি আপনি কী চিন্তা করেন, সেই টেলিভিশনের কর্তৃপক্ষ কিন্তু আপনার আপনার ইয়ে ক্রিমিনাল ফাইন্যান্সের একটা এলিগেশন রয়েছে, সেটা হল আপনার ক্রিমিনাল অ্যাক্টের আন্ডারে আপনাদের কলার ছাত্র, আপনার হচ্ছে ক্রিমিনাল অ্যাক্টের আন্ডারে দুঃখের এলিগেশন থাকে যে সংবাদ বা টেলিভিশনের সাথে কোনো সম্পর্ক নেই, তারা রাজনৈতিক কারণে অথবা তারা ক্রিমিনাল চার্জ তাদের প্রতি এই কারণে তারা জেলে বা যদি আবদ্ধ থাকে থেকে সেখানে আছে। কিন্তু পত্রিকা বা টেলিভিশনের জন্য বন্ধ বা করার আরেকটা পত্রিকা বন্ধ করা হয়েছিল আপনি জানেন, সেগুলো 2003 সালে রাষ্ট্রের বিজ্ঞ, যেটা আমি প্রথম আচরণবিধিটা আপনাকে দেখিয়েছিলাম, দুটা বিধিতেই তারা পড়ে, রাষ্ট্রের বিরুদ্ধে এবং দেশের দেশের অস্তিত্বের বিরুদ্ধে তারা কাজ করছিল, সেই কারণে রাষ্ট্র বন্ধ করতে পারতেছিল, সেটা সেই নিরিখে সেটা আইনও আছে। দেখা যায় লাইসেন্সটা যখন দেখা যাবে সেখানে কতগুলি কন্ডিশন থাকে যে কী কন্ডিশন তিনি মেনে চলবেন কি চলবেন না। সুতরাং আপনার এই যে টেলিভিশন চালানোর জন্য বা সংবাদ সাংবাদিকতার জন্য কিন্তু এটি বন্ধ নেই, অন্য চার্জের জন্য তার আছে। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। নিটল টাটা 3 গতে আমরা কথা বলছি গণমাধ্যমের নৈতিকতা নিয়ে। একটা ছোট্ট বিরতি নিব, তারপর আবার আসবো, আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। আপনারা দেখছেন নিটল টাটা 3 গ, কথা বলছি গণমাধ্যমের নৈতিকতা নিয়ে। আলোচকরা হলেন বিচারপতি মমতাজউদ্দিন আহমেদ এবং শাহ আলমগীর। বিচারপতি মমতাজউদ্দিনের কাছে জানতে চাবো যে এতগুলি কমপ্লেন, এতগুলি আপনি বলেন 5,300 অনলাইন হয়ে গেছে, আমাদের অনেকগুলি পত্রিকা আছে, দৈনিক পত্রিকা, সেগুলি সবগুলিকে মনিটর করার মতো প্রেস কাউন্সিলের স্ট্রেংথ এখন আছে কিনা, জনবলটা ঠিক ওই রকম আছে কিনা? আসলে দেশে যত পত্রপত্রিকা আছে সেই মনিটর শব্দটা এখনও কাউন্সিলের আওতায় আসে না। মনিটরিং শব্দটা যে ডিফারেন্ট কেস, দেখে মনে হচ্ছে চেক করতে হবে, কন্ট্রোল করতে হবে, এই দৃষ্টিভঙ্গি কিন্তু কাউন্সিলের সেই আইনটা নাই, এবং আইনটা আমরাও মনে করি গণমাধ্যম হচ্ছে সেই আইন সে ব্যবহার প্রয়োজন নেই।
শুধু এখন যে সমস্ত প্রশ্ন আপনারা করেছেন, মানুষ যে দৈনন্দিন যেটা ফেস করছে সেই প্রেক্ষিতে কিন্তু একটা চিন্তা চেতনা আছে যে তাদেরকে যে এইটুকু জিজ্ঞেস করা যে আপনি এটা কেন করলেন ইমিডিয়েটলি। আমার কিন্তু ডেফার্ড পজিশন তো আমার আছে, কেউ যদি কমপ্লেন করে আমি বিচার করে দিচ্ছি, কিন্তু এখন যদি ইমিডিয়েটলি তাদের কেউ আসতো না, ওই যে মনিটরিং শব্দটা যেটা আসছে সেই প্রেক্ষিতে গণমাধ্যমকে সেভাবে সরকার কোনো দিন চায়নি। কিন্তু এখন প্রয়োজন যদি হয় এবং সেই লাইনে আমাদের কাউন্সিল বসতে যাচ্ছে, আমরা এখন সেই দিকে চিন্তা চেতনা হয়তো করতে পারি। শালুনগিসের কাছে জানতে চাবো যে আমাদের গণমাধ্যম এত সেন্সেশনাল নিউজের পিছে কেন দৌড়ায়, মানে মানুষ কি রিডার পছন্দ করে না আমরা বেশি সেন্সেশনাল নিউজ দেই? আমরা সেন্সেশনাল নিউজটা দিই কারণটা হচ্ছে আমি পাঠকের কাছে একটু জনপ্রিয় হতে চাই, এবং সস্তা জনপ্রিয়তার জন্য পৃথিবীর বিভিন্ন দেশেও কিন্তু আমরা দেখেছি এই এই প্রবণতাটা আছে। আপনি যার নামে আজকে পুলিৎজার পুরস্কার, তিনি যখন মানে এই পৃথিবীতে প্রথম হলুদ সাংবাদিকতার সূচনা কিন্তু তিনি করে এসেছিলেন, যদিও আজকে এই পুলিৎজার পুরস্কারটা আজকে সততার জন্যে মানে সাংবাদিকতার জন্য সবচেয়ে বড় পুরস্কার হিসেবে দেওয়া হয়। এখন মানে তখনও দেখা গিয়েছে এই যে কার্টুনের কথা যখন বলা হচ্ছিল তখনও কিন্তু কার্টুন ব্যবহার করা হতো, এবং সেই কার্টুনটা ছিল দুটো পত্রিকার মধ্যে কিন্তু একটা চরম দ্বন্দ্ব, মানে ও কাটছে কত বেশি বাড়িয়ে বলা বলতে পারে, এবং একটি কাগজ কিন্তু হলুদ কার্টুনটা ব্যবহার করতে বলেই এটা নাম কিন্তু হলুদ সাংবাদিকতা হয়েছে, মানে কার্টুনটাকে রং দেওয়া হয়েছিল হলুদ। এখন এইটা করা হয় কেন? পত্রিকার সার্কুলেশন বাড়ানোর জন্যে, কিংবা পত্রিকাটা যাতে মানুষ পড়ে এই জন্যে। এখন মানুষ পড়ার জন্যে অত্যন্ত সস্তা সেন্টিমেন্ট, মানে যেগুলো সাধারণ মানুষ খুব বেশি পছন্দ করবে, দেখা গেলো এইরকম চটকদারি হেডিং করা, এরকম চটকদারি নিউজ করা, এবং এইগুলি করলে পত্রিকাটা বাজারে মানে চলে ভালো। আর আরেকটা হলো আমাদের দেশের মানুষের শিক্ষাগত মানেরও কিন্তু একটা ব্যাপার আছে, সবাই কিন্তু ওই মানে খুব স্ট্যান্ডার্ড একটা কাগজ পড়বেন এই মানসিকতার লোকের সংখ্যা কিন্তু আমাদের যথেষ্ট অভাব আছে। মানে আমাদের গড়পর্তা যারা পত্রিকা পড়েন তাদের অধিকাংশই দেখবেন আপনি নিম্ন আয়ের অথবা এই মানুষ, নিম্ন বৃত্তের মানুষ, মানে যারা এই পত্রিকাটা পড়ে নিজের একটা আমি বলব সবসময় যে জানার জন্য পড়ে তা নয়, তার যে সময় আছে অবসর কাটায় আনন্দের জন্য এই পত্রিকা অনেক সময় গণমাধ্যমের কাছে যায়। এই এই যে মানে মানে অনেকে এই সস্তা জনপ্রিয়তাটার জন্যই কিন্তু অনেক সময় আমরা এটা করি, এবং অনেক সময় নিউজকে একটু বড় করে দেখানো, ছোটো একটা ঘটনা এটাকে অনেক বড় করে প্রচার করা, এই টেন্ডেন্সিটি এই কারণেই কাজ করে। আমরা আরও কিছু প্রশ্ন নিয়ে নিই। আমার প্রশ্ন মানে রমজান মাস আসার সঙ্গে সঙ্গে গণমাধ্যমে দেখানো হয় মানে সব কিছু দাম কম থাকবে, কিন্তু গণমাধ্যমের মধ্যে আবার দেখানো হয় মানে সব কিছু দাম বেড়ে গেছে। আমাদের মতো সাধারণ লোক ওরা তো আমরা মানে গণমাধ্যমে দেখেই সব কিছু বিশ্বাস করি, যখন দাম বাড়ানোর কথা হয় তখন সঙ্গে সঙ্গে মানে সব কিছু দাম বেড়ে যায়, যখন কমানোর কম থাকবে বা কম রাখবে তখন কিন্তু মানে প্রচার করা হয় না। ঠিক আছে, বুঝতে পেরেছি। আমি অমর শহীদ বাবু, লেখক এবং গবেষক। আমি বাংলাদেশের এই গণমাধ্যমকে ঐতিহ্যবাহী হিসেবে মনে করি, এবং এর জাতীয় এবং স্থানীয় যে প্রসার ঘটেছে সেই প্রসারটা টিকিয়ে রাখা যাচ্ছে না, অনেক সমালোচনা হচ্ছে শুধুমাত্র দলীয় এবং আর্থিক সুবিধার কারণে অনেকে এই হলুদ সাংবাদিকতায় পর্যবসিত হচ্ছে, এইভাবে এই প্রতিষ্ঠানটা আস্তে আস্তে সমালোচনার মুখে আসছে। আমার শ্রদ্ধেয় দুই অতিথির কাছে দুটি প্রশ্ন, একটা হলো যে বিচারপতি মমতাজউদ্দিন সাহেবকে আমি বলতেছি যে আমরা যদি জাতীয় এবং স্থানীয়ভাবে এই সাংবাদিকদেরকে এমনভাবে পুরস্কৃত করি পণ্য দিয়ে হোক সনদপত্র দিয়ে হোক, তাহলে পরে দেখা যায় যে এরা উৎসাহিত হবে আর ওই সমস্ত দুই নম্বর পথে যাবে না, চিন্তাও করবে না, এই এক। আর জনাব শালম সাহেবের কাছে আরেকটা প্রশ্ন যে এই প্রশিক্ষণ কিন্তু আসলেই একটা মারাত্মক নৈতিকতা সৃষ্টির মাধ্যম, অতএব প্রশিক্ষণকে শুধু জাতীয়ভাবেই না স্থানীয়ভাবে, আজকাল বাংলাদেশের সব জায়গায় প্রেস ক্লাব ছড়িয়ে গেছে, প্রতিষ্ঠিত হয়েছে, এই প্রতিষ্ঠানটা এখন আসলেই ফোর্থ স্টেট হয়েছে, যে অবস্থা সেই অবস্থায় যদি
আমরা সবাইকে প্রশিক্ষণ ঠিক মতন দিতে পারি, তাহলে পরে এই ফোর্থ স্টেটটা স্মার্টভাবে তার অগ্রযাত্রা চালিয়ে যাবে। ব্যবসায় বুঝতে পেরেছি আপনার। আমার প্রশ্নটি হচ্ছে শাহ আলমগীর স্যারের কাছে। স্যার, আপনি বললেন নৈতিকতা নিয়ে আপনি অনেক ওয়ার্কশপ করেছেন। আমার প্রশ্নটি হচ্ছে, যখন কোনো মিডিয়া পার্টিকুলার কোনো রিজাইমকে জাস্টিফিকেশন দেওয়ার জন্য তার পক্ষ নিয়ে খবরগুলো বা সংবাদগুলো প্রচার করে, তখন নিরপেক্ষতা জায়গাটি কোথায় থাকে? এবং আমি যদি আরেকটু রুটে যাই, যেমন আমাদের বিভিন্ন টিভি চ্যানেল বা প্রিন্ট মিডিয়া, ওইসবের মালিকানাগুলো অনেক সময় কোনো পার্টিকুলার দলের হয়ে থাকে, একদম রুটের যে জিনিসটি, এবং তখন কি আমাদের সংবাদ মাধ্যমটি তখন পর্যন্ত রাজনৈতিক দলাদলির ঊর্ধ্বে উঠতে পেরেছে কি না, অথবা জনগণের যে নিরপেক্ষতা চাওয়াটি সেটা পূরণ করতে পারছে কি না? স্যার, আপনার কাছ থেকে রেসপন্সটা শুরু করি। ওই যে প্রথম যে কথাটা তিনি বলছিলেন, যে দাম কমানো বাড়ানো ব্যাপারটা, আসলে প্রত্যেকটা ব্যাপারেই যখন আনসার দিতে হচ্ছে গণমাধ্যমের প্রশ্নটা আসে। এখন হচ্ছে কি, যখন খবর তারা করতে যায় সেভাবে ওইটা ওই সেন্সেশনালিজম, যখন দেখা গেলো যে মরিচ কয়েকদিন আগে 20 টাকা কেজি বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করেছে, এখন রমজান আসলে পরে একটা আপনার প্রবণতা বেড়েই যায়, হয়তো আপনার অনেক সময় উৎপাদন থাকে না, বা উৎপাদন থাকলেও প্রবণতা একটা বেড়ে যায়, একটা 100 টাকা করে দিল, এখন 150 টাকা আবার করে দিল। এটা যখন আপনি বললেন যে 100 টাকা জন 80 টাকা জন বলে, তাহলে অন্য বিক্রেতারা তার আবার 150 টাকা বাড়িয়ে দেয়। এগুলি একই কথা, এই যে আমি আচরণবিধি যে 25টা আপনারা কাইন্ডলি একটু দেখে দেখবেন, প্রত্যেকটা যদি একটু অ্যানালাইসিস করে দেখেন, সেখানে বলা আছে যে আপনি এমন একটা জিনিস করবেন না যেটা সমাজ এর প্রতি আপনার যে দায়িত্ববোধ, এই দায়িত্ববোধ রেখে আপনার কাজটা করবেন। আপনি যদি পত্রিকা ছাপিয়ে দিলেন, তাহলে একটা পক্ষ তো সুযোগ নিচ্ছেই, কারেক্ট, সুযোগ নিচ্ছেই তারা। আবার আজকে যদি আপনি বাজারে যান, প্রথম রোজার সময় যে মরিচের দাম দেখেছিলেন, আজকে গিয়ে দেখুন তার 4 ভাগের 1 ভাগ 5 ভাগের 1 ভাগ হয়ে গেছে। সেই প্রচারের কারণেই কিন্তু অ্যাডভার্স তো আছেই। শুধু এই প্রত্যেকটা ব্যাপারে এই কারণেই বলবে যে আমি যে বারবার যে কথা বলছি, 25টা আচরণবিধির মধ্যে আপনারা পড়ে দেখেন, এগুলি বারবার এইভাবেই বলা হয়েছে যে কোনো ক্ষতি যত মানুষের না হয়, আপনি এক সংবাদ সাংবাদিকতা করেন, সংবাদপত্রের কাজটা যেন কল্যাণ, এবং কল্যাণটা কি মানুষ মানব কল্যাণের জন্য, প্রত্যেকটা কাজই তো আপনার কল্যাণের জন্য কাজ করছেন। তো অ্যাডভার্স এমন কিছু করবেন না যে নীতি নৈতিকতার বাড়িতে এবং মানুষের যাতে ক্ষতি হয়ে যায়, এটা না করাটাই শ্রেয়। এটা হলো আপনার কথা, আমরা আশা করি যে তারা সেদিকে দৃষ্টি দেবে ভবিষ্যতে। আমি প্রায় 9 মাস যাবৎ এইখানে কাজ করি, আমি আপিল বিভাগ থেকে রিটায়ার করার পরে আমাকে এখানে দায়িত্ব দেওয়া হয়েছে কাউন্সিলের। আমি এখানে আসার পরে আপনাদের আইনগুলি আমি দেখতে চেষ্টা করেছি, আসলে মূল কথাটা হলো নীতি নৈতিকতা। নীতি নৈতিকতার ব্যাপারে আমার কিন্তু কাউন্সিলের কাজটাই নীতি নৈতিকতা, যেন ডাইরেক্টর জেনারেল সাহেব যেটা প্রশিক্ষণ, ওনাদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা আছে মান্থলি 3 মাস 2 মাসের প্রশিক্ষণ, কিন্তু আমরা কিন্তু দিনে ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা 7 ঘন্টা করে এইভাবে আমরা কিন্তু দিয়ে যাচ্ছি। আমাদের প্রতি বছরে 2টো ওয়ার্কশপ করার দায়িত্ব, কিন্তু আমি আসার পরে এর মধ্যে আমি প্রায় 11টা ডিস্ট্রিক্ট আমি গিয়েছি, এবং ঢাকাতে শেষবার কিছুদিন আগে করলাম, 12টা হলো। আমি আশা করছি যে এই বছর আমি প্রায় শেষে করে দেবো, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যাবো। ঠিকই বলেছেন, ওখান থেকে আপনি যে হলুদ সাংবাদিকতার বলেন, যা সাংবাদিক আর্থিক কথা বলেন, আর্থিক কথাগুলি, আর্থিক দৈন্যদশার কথা ওনারাই আমাকে বলেছেন বিভিন্ন জায়গার থেকে, যে আজকে হলুদ সাংবাদিকতার কারণটাই হলো আর্থিক অবস্থান। তার অনেক কথা তারা আমাকে বলেছেন যে কীভাবে হলুদ সাংবাদিকতার মানুষ, এটা দেখা গেছে যে আপনি এখান থেকে প্রতিনিধি নিয়োগ করার পরে তিনি যে নিউজটা পাঠান সেই খরচটা অনেক সময় পান না, আর যে নিউজটার জন্য একটা মাসওয়ালা বা একটা একটা ভাতা পাওয়ার কথা সেটাও তারা রেগুলার পাচ্ছেন না। কাজেই তাকে কী করতে হবে, সে অনেক মানুষ, তারও তো নীতি নৈতিকতা অর্থগত টাকা তো লাগবে, তার নৈতিকতার মধ্যে থাকতে হলো তাকে টাকা লাগবে। আমি যে আপনার সনদের কথা বলছেন, আমি সনদের কথা বলছি, পত্রপত্রিকা আপনারা দেখেছেন বেশ কিছু কভারেজ দিয়েছে দেশে বিদেশে, ইনকি বিবেচিত আমাকে জিজ্ঞেস করা হয়েছে আমি কেন কথা বলছি। তালিকাভুক্তির কথাটার কথা আমি ব্যক্তিগত আমার থেকে বলিনি, বিভিন্ন আপনাদের থেকেই সবাই, আপনাদের মতো সবাই আমাকে বলেছে যদি তালিকা যদি ভুক্ত করা হয় তাহলে দেখা যায় যে একটা নীতি নৈতিকর মধ্যে চলে আসবে, চিহ্নিত করা যাবে কে সাংবাদিক কে সাংবাদিক না। এখন কে সাংবাদিক, 3টা সংবাদ লিখে তিনি সাংবাদিক, তিনি কি আইএ পাস করে সাংবাদিক, তিনি জার্নালিজমে ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করা, না কোনো ইউনিভার্সিটি থেকে পাশ করে তিনি জার্নালিস্ট, এটা এখনও নির্ধারণ করার সুযোগ এখনও আসেনি। এই জন্যে আপনাদের থেকে দাবি উঠেছে, সাংবাদিক থেকে দাবি উঠেছে যে তালিকাভুক্ত যদি করা হয় তাহলে তাহলে একটা নির্ধারণ করা যাবে যে 5,000 সাংবাদিক আমার দেশে আছে। আর তখনই তুমি আমি যে কথাটা বলেছি, তাহলে তাদের জন্য বেনাবলেন ফান্ড বলেন আপনি রিলিফ ফান্ড করা যাবে, আর রিলিফ ফান্ড যদি তারা যদি নিজেদের টাকা যদি তারা জমা করে, যেটা বার কাউন্সিল করে এটা আমরা দেখেছি,
তারা যে চাঁদাটা দেয় বা তারা যে টাকাটা দেয় সেই পরিমাণ টাকা আমি আমি বলেছি এর মধ্যে সকলকে এখন আপনাদের মাধ্যমে বা এই টেলিভিশনের মাধ্যমে বলছি, তারা যদি সেই একটা চাঁদা দেন তাদের পক্ষে নিজেদের জন্য তালিকাভুক্তির পরে সম পরিমাণে টাকা সরকার থেকে আমি আনার জন্য চেষ্টা করব। জনাব শাহ আলমগীর, আমাদের সময় কম, এক মিনিটের মধ্যে আপনি জাস্ট মালিকানা দলীয় মালিকানা নিয়ে যদি তাহসিনার প্রশ্নটা রেসপন্স করতেন। আচ্ছা, আমি প্রশিক্ষণগুলি নিয়ে তো অনেক স্যার অনেক কথা বলেছেন, আমি ওই জায়গাটা আর যেতে চাচ্ছি না। এই মালিকানা এবং মানে রাজনৈতিক মানে এই কী বলবো দলীয় দৃষ্টিকোণ থেকে কোনো গণমাধ্যম প্রকাশ করা, আমি মনে করি যে এই জায়গাটায় কিন্তু আমাদের গণমাধ্যমের এটা একটা দুর্বল জায়গা। দুর্বল জায়গা বলছি এই কারণে যে পৃথিবীর বিভিন্ন দেশে অনেক বড় বড় হাউস, ওরা হয়তো পত্রিকা করে, টেলিভিশন করে, কিন্তু এটার মধ্যে ওই যিনি পত্রিকাটা করছেন অথবা যিনি টেলিভিশনটা মালিক তার কোনো মানে উপস্থিতি টের পাওয়া যায় না। কারণ তিনি যাদেরকে দায়িত্বটা দিয়েছেন এটা প্রফেশনাল লোকদের কাছে দায়িত্বটা দেন এবং তারা প্রফেশনালি হ্যান্ডলিং করার চেষ্টা করেন। কিন্তু আমাদের দেশে এটা আমাদের দুর্বলতাটা হচ্ছে যে আমাদের পত্রিকার মালিকানার ওনার চিন্তার সঙ্গে আমার পত্রিকাটার ভূমিকাটা একরকম হয়ে যায়। আমি যাকে দায়িত্বটা পালন করতে দিয়েছি তিনি একটা প্রফেশনাল মানুষ হতে পারেন, কিন্তু দেখা গেলো যে পত্রিকার মালিক কিংবা টেলিভিশনের মালিক যেটা বিশ্বাস করেন, উনি যে রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, দেখা গেলো যে ওই ভূমিকার ক্ষেত্রে এটা প্রকাশ হয়ে যায়। আমি আপনাদের একটা উদাহরণ হিসেবে যদি বলি, একটি কাগজ আমাদের এখানে একবার একটা ছবি ছেপেছিল, ফার্স্ট পেজের একটা ছবি, তিনটা কাগজে ছাপা হয়েছে কিন্তু একটি কাগজের কথাই বলছি। ফার্স্ট পেজের ছবি ছাপা হয়েছে, ছবির নিচে একটা ক্যাপশনটা ছাপা হয়েছে যে মৌলানা দেলোয়ার হোসেন সাঈদীর মুক্তির দাবিতে কাবা শরীফের ইমামদের মানববন্ধন। কিন্তু আসলে ওই ছবিটা কিন্তু কখনোই ওই ছবি ছিল না, ওইটা ছিল প্রতি বছর হজের মৌসুমের আগে আগে কাবা শরীফের যে গিলাপ পরিবর্তন করা হয়, গিলাপ পরিবর্তনের ছবিটা ওখানে ছাপিয়ে দিয়ে বলা হয়েছে এটা মৌলানা দেলোয়ার হোসেন সাঈদীর সাহেবের মুক্তির দাবিতে মানববন্ধন। এই কাজটা যিনি করেছেন এটা কি সাংবাদিকতা করেছেন? নিশ্চয়ই না, এটাকে সাংবাদিকতার কারণে করে নেই, উনি কিন্তু এটা তার পলিটিক্যাল যে আইডিওলজি, রাজনৈতিক একটা মানে এটা আসলে একটা রাজনীতি করেছেন, আসলে সাংবাদিকতা করেন নাই। এইরকম ঘটনায় দেখবেন কেউ প্রশ্ন করেছিলেন যে কাগজ পত্রিকা এবং টেলিভিশনগুলি বন্ধ আছে, আপনি দেখবেন যে এটার পেছনে কী কারণটা আছে, কী কারণে এগুলি বন্ধ হয়েছে। স্যার যেটা বলেছেন যে শুধুমাত্র সাংবাদিকতার কারণে কিন্তু বন্ধ হয়নি, বন্ধ হয়েছে অপসাংবাদিকতার কারণে অথবা সাংবাদিকতার নাম ভাঙিয়ে অপরাধ করার কারণে। জনাব শাহ আলমগীর, বিচারপতি জনাব মোহাম্মদ মমতাজউদ্দিন আহমেদ, আপনাদের দুইজনকে আমাদের স্টুডিওতে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। দর্শক, এই পর্যায়ে নিব আরেকটি বিরতি, বিরতির পরও কথা বলবো গণমাধ্যমের নৈতিকতা নিয়েই। তখন অতিথি থাকবেন দুজন সাংবাদিক, হুমায়ুন কবির ভূঁইয়া এবং শাহনাজ মুনি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, আপনারা দেখছেন নিচল টাটা তিন গ এবং আমরা কথা বলছি গণমাধ্যমের নৈতিকতা নিয়ে। অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা কথা বলবো দুজন বিশিষ্ট সাংবাদিকের সাথে, তারা হলেন দি ডিপেন্ডেন্টের বিশেষ প্রতিনিধি হুমায়ুন কবির ভূঁইয়া এবং এটিএন বাংলার বার্তা সম্পাদক শাহনাজ মুন্নি। শুরু থেকে আমাদের সঙ্গে আছেন বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ। জনাব হুমায়ুন কবির, আমাদের পত্রপত্রিকা বিশেষ করে, আপনি তো পত্রিকা জগতে অনেক দিন যাবৎ, সেন্সেশনাল নিউজের পিছনে কেন দৌড়ায়, এটা কি ডিমান্ড আর আমরা কি এটা কি মোল্ড করতে পারি না, ঠিক করতে পারি না আমাদের রিডারশিপ? ডিমান্ডের ব্যাপারটা তো হচ্ছে আপনার উপরে, আপনি ডিমান্ড তৈরি করেন, আপনি আপনি যেভাবে আপনার খবর পরিবেশন করছেন সেটার প্রেক্ষিতে ডিমান্ড তৈরি হয়েছে। ডিমান্ড কিন্তু একদিনেই আপনাকে পাঠকরা কিন্তু বলেনি যে এই এই নিউজ আমি চাই, দিনের পর দিন বছরের পর বছর আপনি খবর পরিবেশন করেছেন একভাবে, সেটার উপরে ভিত্তি করে একটা ডিমান্ড তৈরি হয়েছে। সো ডিমান্ডটা মোটামুটি তৈরি করার দায়িত্ব আপনার ওই পার্টিকুলার মিডিয়া আউটলেটেরই। আরেকটা জিনিস হচ্ছে ডিমান্ড কি, আপনি গণমাধ্যমের কথা যদি আসে আপনি সেই জিনিসটাই আপনি প্রচার করবেন যেটা জনগণের উপরে ইম্প্যাক্ট ফেলে, সেই বিষয়গুলি নিয়েই তো আপনি তুলে ধরবেন। সে এবং মানে পুরো গণমাধ্যমের ব্যাপারটা যেটা সেটা হচ্ছে গণমাধ্যমের তো কাজ একটাই, আলটিমেটলি আপনি অনেক বড় ক্যানভাসে এটাকে নিয়ে যেতে পারেন কিন্তু আলটিমেটলি আপনি অতি সংক্ষিপ্ত আকারে যদি বলবেন সেটা হচ্ছে গণমাধ্যমের দায়িত্ব হচ্ছে সত্য কথাটা বলা, ট্রুথ, অনলি ট্রুথ, নাথিং বাট দ্য ট্রুথ।
কিন্তু আমরা নেগেটিভ নিউজের উপরে পড়ে থাকি, আমরা কেন পজিটিভ স্টোরিকে পোর্ট্রে করি না? ওয়েল, এই ব্যাপারে এই বিষয়টা নিয়ে আমার সাথে আমার মানে ঊর্ধ্বতন যারা তাদের সাথে বেশ অনেকবারই কথাবার্তা হয়েছে। আমার যুক্তি হচ্ছে যে এই বছর আলুর লক্ষ্যমাত্রা ছিল সে 30,000 মেট্রিক টন, এখান থেকে 10,000 মেট্রিক টন কম হয়েছে। আমরা ব্যানার হেডলাইন করছি যে 10,000 মেট্রিক টন লক্ষ্যমাত্রার চেয়ে কম হয়েছে, এটা একটা বিশাল খবর, জনগণকে জানাতে হবে। কিন্তু তারপরের বছর দেখা গেল লক্ষ্যমাত্রার চেয়ে 15,000 টন বেশি উৎপন্ন হয়েছে, তখন দেখা যাবে এটা কোনো নিউজই না। তা আমি আমার যে ঊর্ধ্বতন কর্মকর্তা তাকে বললাম যে এটা কেন ব্যানার হবে না, বলে এটা তো পাবলিক খাবে না। এই এই যে পাবলিকের কাছে সেল করার যে ব্যাপারটা, আর একটা মেন্টালিটি তৈরি হয়ে গেছে, সেটা হচ্ছে যে নেগেটিভ নিউজ ইজ নিউজ, পজিটিভ নিউজ নিউজ না। তো এটা এরকম আমাদের যখন আমরা পড়ি তখনই বলা হয় যে ব্যাড নিউজ ইজ গুড নিউজ, ব্যাড নিউজ ইজ গুড নিউজ, এটা আমরা একদম শিখে এসেছি। সো ব্যাড নিউজের পেছনে লোকের একটা আগ্রহ থাকে এরকম বলা হয়। সাধারণ মানুষও হয়তো জানতে চায় যে আসলে তার উপরে ওইটার প্রভাবটা খারাপ কিছু প্রভাব পড়ছে কিনা, হ্যাঁ, এই বিষয়টা গণমাধ্যম থেকেই জানতে চাই। এই কারণেই হয়তো গণমাধ্যম চায় যে তাদেরকে আগে থেকে সতর্ক করি, কিংবা এরকম একটা নিউজের হয়তো পাঠক বেশি থাকবে, তারা ওইটা থেকে এক ধরনের শিক্ষা নিতে চাইবে, এরকম একটা ব্যাপার আছে। আর আপনি যেটা বললেন যে ডিমান্ডের ব্যাপারটা, সেটা একদিক দিয়ে বলা যায় যে ডিমান্ডটা তৈরি করা হয়, আরেক দিকে বলা হয় যে ডিমান্ডটা বাইরে থেকে আসে, আমরা সেটা ফুলফিল করি কিনা। এখন এমনও হতে পারে যে আমি আসলে আমার পাঠককে রুচি বদলানোর ক্ষেত্রে কিছু করছি কিনা, আমার দর্শকের রুচি বদলানোর ক্ষেত্রে আমার ভূমিকাটা কি। আমার তো মনে হয় যে গণমাধ্যম যদি এটা এই জায়গাটায় নিজের একটা অবস্থান তৈরি করে যে না, পাঠকের তো এক ধরনের বা দর্শকের এক ধরনের চাওয়া আছেই, পাশাপাশি আমিও কিছু চাওয়া তাদের মধ্যে তৈরি করব, আমি এটা কিন্তু পারে এবং এটা করেও অনেক গণমাধ্যমই করে এবং আজকাল করছে। আমাদের গণমাধ্যমগুলিতে এথিক্স কিভাবে মেইনটেইন হচ্ছে বলে আপনি মনে করেন, কতটুকু মানা হচ্ছে? অ্যাপারেন্টলি সব সময় যে মানা হয় তা আমি বলবো না, এটা যদি বলি তাহলে হয়তো ভুল বলা হবে, কিন্তু এখন অনেক বেশি সচেতন গণমাধ্যমগুলো আমার মনে হয় আগের চাইতে কিছু কিছু ক্ষেত্রে। সোশ্যাল মিডিয়ার তুলনায়, সোশ্যাল মিডিয়ার তুলনায় গণমাধ্যমের নৈতিকতা আমি বলবো বেশি। সোশ্যাল মিডিয়ার তো আপনি কোনো দায়বদ্ধতা নেই, কিন্তু গণমাধ্যমের অবশ্যই একটা দায়বদ্ধতা আছে, তার দর্শকের কাছে, তার পাঠকের কাছে আছে, জনগণের কাছে আছে, সবার কাছেই আছে। আপনি কি মনে করেন জনাব হুমায়ুন কবির ভূঁইয়া যে আমরা নীতি নৈতিকতা মেনেই সাংবাদিকতা করছি? নৈতিকতা বিষয়টাতে যাওয়ার আগে আমি মুন্নির একটা কথা একটু করি, সেটা হচ্ছে যে উনি বলছেন যে নেগেটিভ একটা নিউজ হলে জনগণকে সতর্ক করা হয়, পজিটিভ একটা নিউজ কিন্তু জনগণকে আশ্বস্ত করা হয়, এটাও কিন্তু একটা ব্যাপার। আমি যখন আমার পাঠককে জানাবো যে এই বছর 10,000 মেট্রিক টন চাল বেশি উৎপন্ন হবে, আমার পাঠক কিন্তু আশ্বস্ত হবে যে অ্যাটলিস্ট আমার চালের ব্যাপারটা ঠিক থাকবে। তো সো এটাও একটা, আমি একমত আপনার সাথে, আশ্বস্ত করে নেব, কারণ দুটোই আমরা চাই, আশ্বস্ত করতে চাই, সতর্ক করতে চাই। নৈতিকতা, নৈতিকতার যে ব্যাপারটা, এটা নিয়ে এখানে আসার আগে একটু আলাপ হচ্ছিল, আমি এটাকে দেখি ম্যারেজ অফ কনভেনিয়েন্স হিসাবে। বাংলাদেশের যে মিডিয়ার যে নৈতিকতা, এটা হচ্ছে আপনার দুইটা অ্যাসপেক্ট আছে, একটা হচ্ছে আপনি কি বাস্তব আদর্শ অবস্থার কথা বলছেন নাকি বাস্তবতার কথা বলছেন। তো বাংলাদেশের নৈতিকতাটা আমার মতে আদর্শ অবস্থার প্রতিফলন না, আমরা বাস্তবতা মেনে চলি। সো বাস্তবতা এক এক সময় এক এক রকম হয়, বাস্তবতা চেঞ্জেস, কিন্তু কিছু কিছু তো রুল সেট করা আছে যে আমি এই লাইন ক্রস করব না, ক্রস করব না, আমি ক্রস করলাম। তো মানে হু ওভারসিজ আস, যারা ওভারসি করে তারা বলল যে এখন পর্যন্ত সুমোটো কোনো কিছু করা নাই, কেউ কমপ্লেন নিয়ে গেলে তারা হয়তো অ্যাক্ট করবেন ওইটাতে। মানে উইথ অল ডিউ রেসপেক্ট দে আর অল লার্নড পিপল, আপনি সাহিব ভাই অনেকদিন ধরে এই 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 পেশায় আছেন, আমিও মোটামুটি 91 সাল থেকে ঘোরাঘুরি করছি, মানে দেখছি তারা কী করছেন, দেখছি আর কি সুপারভিশন কী করছেন। আজ পর্যন্ত আমি সাংবাদিকতার একজন হাম্বল স্টুডেন্ট, যদিও স্যাররা কিছু মানে অনেক চেষ্টা করেছেন কিছু শেখাতে পারেন নাই, তারপরও পড়েছি ওই ডিপার্টমেন্টে, এখন পর্যন্ত এই যে তথাকথিত আমাদের যে সুপারভাইজিং বডি তাদের একটা ইনস্ট্যান্স দেন তো যে বাংলাদেশের সাংবাদিকতায় তারা এই কন্ট্রিবিউশনটা রেখেছেন,
আপনি বলেন আমাকে একটা ইনস্ট্যান্স দেন। সরি না, বড়রা কেউ রাখেন না কিন্তু ছোটরা অনেকে রেখে যাচ্ছেন। এই বডিগুলির কাজটা কি? সাংবাদিকদের পরিচয়পত্র দেওয়ার পরিকল্পনা করা, সাংবাদিকতার মান উন্নয়নে, সাংবাদিকতার নৈতিকতার উত্তরণে, উন্নয়নে কি ভূমিকা ওনারা রেখেছেন? আমি আমি সত্যি কথা তেমন কিছু দেখিনি। আমি সাংবাদিকতা করে যতটুকুনি শিখেছি নিজে শেখার চেষ্টা করেছি, সিনিয়রদেরকে দেখে শেখার চেষ্টা করেছি। আর ওই যে আমি যেটা বললাম, আপনি যখন আদর্শ অবস্থার প্র্যাকটিস করতে পারবেন না তখনই কিন্তু নৈতিকতার বিভিন্ন মানদণ্ড দাঁড়াবে এবং তখন নৈতিকতাটা এক একজনের কাছে এক এক রকম হয়ে দাঁড়াবে। একই নিউজ আপনি দেখবেন একটা পত্রিকায় লিড স্টোরি করছে আর একটা পত্রিকায় ব্যাক পেজে চলে যাচ্ছে, অনেক সময় সেকেন্ড পেজে চলে যাচ্ছে। কেন? সে ওইভাবেই সেট করছে তার ইয়েটা। না সেটা তো ইয়ে কন্টেন্ট তো চেঞ্জ হচ্ছে না, কন্টেন্ট ইজ অলওয়েজ দ্য সেম। শাহনাজ মুনি, যারা অ্যাগ্রিভড, আমাদের এখানে অনেকেই পত্রপত্রিকা খবরের নিউজের কারণে অ্যাগ্রিভড হয়ে যান, তাদের কি বিচার পাওয়ার মতো কি কোনো, আপনি কি মনে করেন তারা কি বিচার পায়? আসলে যাওয়ার জায়গা আছে? আমার মনে হয় সেটার উত্তর ওনার প্রশ্নেই ছিল, মানে উনি যখন কথা বলছিলেন তখনই পেয়ে গেছেন যে যাওয়ার জায়গা। আজ পর্যন্ত এমন কোনো উদাহরণ তৈরি হয়নি যে কেউ একজন প্রেস কাউন্সিলে কেন যায় না, কেন যায় না প্রেস কাউন্সিল আসলে, মানে এখানে যদি আমি কোর্টে গেলাম না, কোর্ট তো অনেক পরের কথা, আমি প্রেস কাউন্সিলে যায় না। আমার মনে হয় যে প্রেস কাউন্সিল তেমন কোনো উদাহরণ তৈরি করতে পারে নাই যে যা দিয়ে তারা মানুষকে ওই অর্থে, যারা বিচার চাইতে যাবে তারা আস্থা পায়নি এখনো প্রেস কাউন্সিলের। উইথ অল ডিউ রেসপেক্ট, আমরা আপনি বাংলাদেশের সব সাংবাদিকদের একটা জরিপ চালান, কয়জন জানে যে প্রেস কাউন্সিল আসলে কি জিনিস, প্রেস কাউন্সিলের কাজ কি? শুধু সাংবাদিকরা, আমার ধারণা জনগণ বোধহয় জানে না। আমার ধারণা বলে কিছু আছে, আমার ধারণা 50 জনের বেশি জানেই না। আমরা কিছু প্রশ্ন নিয়ে নেই প্লিজ। বিশিষ্ট সাংবাদিক এবং শাহনাজ মুনি ম্যাডাম দুজনের কাছে আমার প্রশ্ন, যে আমাদের দেশে যে গণমাধ্যমগুলো সত্যিকার অর্থে নৈতিকতা দায়িত্ব পালন করতে পারছে কি? আর আরেকটা প্রশ্ন হলো যে আমরা মুসলিম কান্ট্রিতে বসবাস করি, সব চ্যানেলেই তো মানে দুই একটা চ্যানেলে আজান দেওয়া হয় কিন্তু সব চ্যানেলগুলোয় আজানের ব্যবস্থা নেই, এটা কি মানে গণমাধ্যমের নৈতিকতার মধ্যে পড়ে? আমার প্রশ্ন হলো আসলে এই যে গণমাধ্যমের নৈতিকতা যে বিসর্জন হচ্ছে, এই যারা দায়ী তাদের চিহ্নিতও করা যাচ্ছে কিন্তু শাস্তি প্রশ্নই ওঠে না, তাদের পর্যন্ত তো যাওয়াই যায় না। তা এখন একটা তো করণীয় কিছু করতে হবে, তাহলে তো এই প্রতিষ্ঠানটাকে আর বাঁচানো যায় না, দিন দিন তো এটা তো আরও পিছিয়ে যাবে। তো এই ওই করণীয় কি বুঝতে পেরেছি? আমার প্রশ্নটি হচ্ছে এটা হয়তো নৈতিকতার মধ্যে হয়তো না পড়লেও, যেমন আমাদের গণমাধ্যমে যেমন টিভি নিউজগুলোতে একটি দুর্ঘটনা বা একটি, যেমন ধরেন আমরা যদি রিসেন্টলি মানে যারা মুক্তিযোদ্ধার বিরোধী ছিল তাদের যে ফাঁসির আয়োজন করা হয়েছিল, সেক্ষেত্রে দেখা গেছে যে ঘণ্টার পর ঘণ্টা এটা নিয়ে আলোচনা করা হচ্ছে, তিনি আজকে এই মাছ খেয়েছেন, এই ডাল খেয়েছেন, এরকম কিছু প্রশ্ন চলে আসে। এটা কি খুব অবান্তরে মানে অবান্তর হয়ে যাচ্ছে না এবং এত সেকেন্ড বাকি আছে? অথবা যদি কোনো একটা ভালো কোনো ধরনের মুক্তিযোদ্ধাদের কোনো সম্বর্ধনা অনুষ্ঠান হয় সেক্ষেত্রে এত ঘটাও করে করা হচ্ছে না? দুর্ঘটনার ক্ষেত্রেও যেমন ওখানে যাওয়া হচ্ছে, আপনি কেমন আছেন, কী করছেন না করছেন, আমার কাছে মনে হচ্ছে নৈতিকতার দিক না হলেও অবান্তরের দিকে প্রশ্নে চলে আসে, এই বিষয়গুলো একটু যদি বলেন। আমি হাবিবুর রহমান, সাউথ ইস্ট ইউনিভার্সিটি। আমার প্রধান দুই অতিথির কাছে আমার কোশ্চেনটা, যে যখন কোনো গণমাধ্যম সংবাদ প্রচার করে বা রাষ্ট্র হোক বা দেশের বিরুদ্ধে হোক, যে কোনো বিরুদ্ধে হোক বা সরকার গভর্নমেন্টের বিরুদ্ধে হোক, তখন যিনি সংবাদটা প্রচার করছেন বা যিনি রিপোর্ট করছেন, এটা তো ওই ব্যক্তির অপরাধ না ওই প্রতিষ্ঠানের অপরাধ, এর জন্য কি ওই প্রতিষ্ঠান বা ওই গণমাধ্যমকে বন্ধ করে দেওয়া উচিত কি না? আচ্ছা ঠিক আছে, মনি থেকে শুরু করি, এই লাস্ট প্রশ্নটা থেকে শুরু করি, আপনি দায়ী না এটিএন দায়ী? আপনি বলছেন যে কোনো কেউ যদি সরকারের বিরোধিতা করে রিপোর্ট করে বা কিছু করে তখন সেই গণমাধ্যমটি বন্ধ করে দেওয়া উচিত কিনা? একটা জিনিস বলা হয় যে যে দেশে গণমাধ্যম যত বেশি শক্তিশালী সেই দেশে আসলে গণতন্ত্র তত বেশি শক্তিশালী এবং সেই দেশের গণতন্ত্রটাই সবচেয়ে বেশি বিকশিত হয়।
একটা গণতান্ত্রিক দেশকে সামনে এগিয়ে যেতে হলে তাদের শক্তিশালী গণমাধ্যম অবশ্যই লাগবে। এখন গণমাধ্যম কি করে আসলে? গণমাধ্যম সত্যটা তুলে ধরে। আপনি যখন সত্যটা তুলে ধরবেন কোনো একটি ঘটনার, তখন এক পক্ষ হয়তো খুশি হবে, আরেক পক্ষ বেজার হবে, তারা মনে করবে যে এই ঘটনাটা তার পক্ষে যায়নি। সুতরাং এই এই জিনিসটা আপেক্ষিক হয়ে যাবে। আপনি একটা রিপোর্টকে দেখবেন যে একদল লোক বলছে যে না এটা খুব ভালো হয়েছে, আরেকদল লোক বলছে যে না এটা একপাক্ষিক হয়েছে বা ভালো হয়নি, ঠিক হয়নি। সাংবাদিকের নৈতিকতা তখন ওই জায়গায় যখন তিনি একটি ঘটনাকে দুইভাবেই বিশ্লেষণ করেন, দুই পক্ষের মতামতটাই তুলে ধরেন এবং তিনি এটা দর্শক বা পাঠকের সামনে দেন, পাঠক বা দর্শক তার একটা কনক্লুশনে পৌঁছায়, একটা উপসংহারে পৌঁছায়, তিনিই বুঝে নেন কোনটা ভালো কোনটা খারাপ। তো এইখানেই যে নৈতিকতার জায়গাটা, ওইখানেই যখন একজন সাংবাদিক বা যখন একটি সংবাদপত্র আসলে সব পক্ষকেই সমানভাবে উপস্থাপন করার চেষ্টা করে, সবসময় যে পারে তা না কিন্তু অন্তত চেষ্টাটা থাকে। আর এই কারণে কেউ যদি সংক্ষুব্ধ হয়ে, মানে এখন ক্ষমতাশালী কেউ যদি মনে করেন যে এই চ্যানেলটি আমার বিপক্ষে রিপোর্ট করেছে বা এই পত্রিকাটি আমার বিপক্ষে গেছে আমি বন্ধ করে দিব, তাহলে এটা এটা আসলে নৈতিকতার মধ্যে পড়ে কি না সে প্রশ্ন তো আপনাদের কাছেই আমার, যে আপনাদের কি মনে হয় বন্ধ করে দেয়া কি আসলে কোনো সমাধান কি না? আমাদের তো মনে হয় না বন্ধ করে দেয়া কোনো সমাধান। তাসিনা জিজ্ঞেস করছিল ফাঁসির আলোচনা কয় মিনিট বাকি, কয় সেকেন্ড বাকি, এইটা নিয়ে নানা রকম মত আছে যে আসলে এটা যে কয় সেকেন্ড বাকি, যখন আমরা মানে আপনি জানেন যে টেলিভিশন চ্যানেলগুলো 24 আওয়ার্সের নিউজ চ্যানেল হয়, তখন দর্শকদের একটা দাবি থাকে, তারা আসলে জানতেই চায় যে এখন কি হচ্ছে, কতক্ষণ পরে হবে। আমরা আমরা যেটা বলি যে দর্শকদের দাবি মেটানোর জন্যই আমরা এটা করি এবং আমরা চাই যে কত তাড়াতাড়ি তার কাছে আসল খবরটা পৌঁছে দিতে। তো সেটা করতে যেয়ে আসলে এই ধরনের কাজ করা হয়। সবসময় যে সেখানে খুব মানসম্পন্ন লাইভ সম্প্রচার হয় সেটা আমরা দাবি করি না, কারণ আপনি জানেন যে এটা নির্ভর করে একজন রিপোর্টারের উপর, যিনি এটা বলছেন, যিনি এটা লাইভ ব্রডকাস্ট করছেন, তার উপরে, তার দক্ষতার উপরে, তার বিবেচনা বুদ্ধির উপরে, অনেক কিছুর উপর নির্ভর করে। তো অবান্তর প্রশ্ন করা হোক সেটা আমরা চাই না, কিন্তু অনেক সময় না চাইতেও হয়তো হয়ে যায় এবং একজন ভালো রিপোর্টার কখনো অবান্তর প্রশ্ন করবে না, তিনি সেরকম প্রশ্নই করবেন যেগুলো আসলে খুব প্রাসঙ্গিক হয়। হ্যাঁ, হাবিবুর জিজ্ঞেস করছিল যে আমরা নৈতিকতার ইয়ে পালন করতে পারছি কি না। আচ্ছা, একটা জিনিস বোধহয় পরিষ্কার করা দরকার বলে মনে করছি আমি, আমরা কিন্তু এমন একটা দেশে বসে আলাপ করছি যেই দেশের কোনো পেশাই কিন্তু পারফেক্ট না, কোনো পেশাই পারফেক্ট না। সো আমরা সাংবাদিকরা কিন্তু মঙ্গল গ্রহের থেকে আসিনি, আমরা এই দেশেরই সন্তান। যেখানে কোনো পেশাই পারফেক্ট না সেখানে একটা পেশার কাছ থেকে পারফেকশন দাবি করা এটা বোধহয় একটু বেশি চাওয়া। সো এটা একটু আগে পরিষ্কার করা দরকার। হাবিবুর রহমান সাহেব একটা প্রশ্ন করলেন যে কি, সেটা হচ্ছে যে রিপোর্টার যে রিপোর্ট করে, তো আমি একটু যেহেতু রিপোর্টার আমি আমি রিপোর্টারকে ডিফেন্ড করব। হুদা ভাই আমার সুপিরিয়র ছিলেন, আপনি জানেন আমি একটা শব্দও কিন্তু পত্রিকায় ছাপাতে পারবো না আপনার ইয়ে ছাড়া, অনুমোদন ছাড়া। পারবো আমি আমার প্রত্যেকটা শব্দ, এবং আপনি যে রিপোর্টটা করবেন আপনার সুপিরিয়র তার ক্লিয়ারেন্স ছাড়া তো আর ইয়ে হবে না। অতএব রিপোর্টারকে গুলি করার তেমন যুক্তিকতা বোধ হয় নাই, কিন্তু আমাদের এখানে পুরা দায়িত্বটা যে রিপোর্ট করে তার উপর তার উপরেই চলে আসে, এটাও একটা দেখার ব্যাপার। এটার অর্থ এই না যে তার কোনো দায়িত্ব নাই, অবশ্যই তার দায়িত্ব আছে। আরেকটা জিনিস দেখতে হবে যে সরকার বিরোধী রিপোর্ট আর রাষ্ট্রবিরোধী রিপোর্ট দুটোর মধ্যে তফাতটা বুঝতে হবে। সরকারের একটা কাজের সমালোচনা আমি করতেই পারি, সরকার বিরোধী রিপোর্ট হিসাবে ওইটা হয়তো বিবেচিত হতে পারে, কিন্তু রাষ্ট্রবিরোধী এবং সরকার বিরোধী দুটো বোধহয় এক জিনিস না। আর চ্যানেল বন্ধ করা কিংবা পত্রিকা বন্ধ করা, যে কোনো সংক্ষুব্ধ লোকেরই অধিকার আছে প্রতিকার চাওয়ার, এবং এটার জন্য রেমিডিও আছে। কি করা যাবে, আমাদের কাছে প্রতিবাদ পাঠানো যায়, আমরা যদি এটা শুদ্ধ না করি দেন মামলা করা যায়, অনেক প্রসিজিওর আছে। কিন্তু এক্সিকিউটিভ ক্ষমতা ব্যবহার করে মিডিয়া পত্রিকা কিংবা টিভি বন্ধ করে দেয়া এটা মনে হয় কোনো কাজের কথা না, এটা স্বাধীন গণমাধ্যমের জন্য এটা সহায়ক না। আরেকটা জিনিস মুন্নি বলছিলেন যে যে দেশে মিডিয়া যত শক্তিশালী সে দেশে গণতন্ত্র তত শক্তিশালী, কোনো দ্বিমত নাই। আবার আমি একটু উল্টো করে বলতে চাই,
যে দেশের গণতন্ত্র যত শক্তিশালী সে দেশের মিডিয়া তত বেশি শক্তিশালী, স্বাধীন স্বাধীন এবং শক্তিশালী। অতএব এটা বোধহয় ইন্টার রিলেটেড। আর শহীদ বাবু জিজ্ঞেস করতেছিলেন যে নৈতিকতার বিসর্জন দিয়ে করণীয় কি আছে? করণীয় একটা জিনিসই আছে, সেটা হচ্ছে যে একটা জিনিস গণমাধ্যমকে বুঝতে হবে, গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে, সে কাজ করবে তার মতো, বাট স্বাধীনতা আসে কিছু দায়িত্বের সাথে, সেই দায়িত্বটাও পালন করতে হবে। সেন্সেশনালিজমের চেয়ে জার্নালিজমের দিকে বেশি মনোযোগ দিতে হবে। আরেকটা জিনিস কথায় কথায় বলা হয়, মুন্নি বুধে বলছিলেন যে এই যে আমি হুদা ভাইয়ের কাছে আমি জানতে যাচ্ছি, একজন ছাত্র হিসেবে আমি জানতে যাচ্ছি, সেটা হচ্ছে যে দর্শকদের দাবি আমরা পূরণ করি, ক্যাটার করি। আচ্ছা, দর্শকদের যে এটাই দাবি আমরা কিভাবে জানি? এটা হোয়াট ইজ দ্য মেকানিজম? আমরা কি কোনো রিসার্চ করি কিংবা কোনো জরিপ করি যে দর্শকরা এই কামরুজ্জামান মৃত্যুর আগে টাকি মাছ খেতে চেয়েছেন, এই জাতীয় জিনিস শোনার দেখার দাবি দর্শকদের আছে? হাউ ডু ইউ নো? একটা জিনিস হয় যে খুবই ঠিক কথা যে আমাদের কোনো কি জরিপ আছে? আমরা জানি না। আমরা কি কোনো গবেষণা করি যে আসলে আমাদের দর্শকরা কি দেখতে চান? তা করি না, কিন্তু আমাদের একটা ধারণা তৈরি করি, আমরা একটা এক ধরনের প্রাক ধারণা তৈরি করি যে হয়তো লোকে এটা চায়, এক নম্বর। দুই নম্বর হচ্ছে টেলিভিশনের আরেকটা ব্যাপার আছে, ওরা একটু ওই যে টিআরপি বলে একটা জিনিস আছে যে কত দর্শক ওইটা দেখছে তার একটা হিসেব বের করা হয়। যখন দেখা যায় যে এই কোনো একটা চ্যানেল যখন এটি লাইভ দেখাচ্ছে তার দর্শক সবচাইতে বেশি ছিল, তখন আরেকটা টেলিভিশন চ্যানেল সেটা দেখে উদ্বুদ্ধ হয় যে হয়তো আমারও হয়তো দর্শক বেশি হবে যদি আমরা এই জিনিসগুলো প্রচার করি। এইটা একটা ইয়ে। তারপরেও আমি মনে করি যে এ নিয়ে আরও গবেষণার দরকার আছে, এবং এগুলো নিয়ে আসলে গবেষণা না করে আমরা বলেই দিলাম যে দর্শক এটা চায় বলে আমরা দেখাচ্ছি, এটা যাতে না হয়। তবে ওনার কথার উত্তরে এই যে দায়ী লোকদেরকে, হ্যাঁ, এমনে যে কেউই আপনার মানে এটা প্রকৃতির নিয়ম যে কেউ দায়ী হলে তার বিরুদ্ধে শাস্তি হবে, কেউ দোষ করলে তার বিরুদ্ধে শাস্তি হবে, এটাই স্বাভাবিক। তবে সংবাদ মাধ্যমের সাথে যারা জড়িত তাদের অন্যায়টা বোধহয় একটু বেশি সিরিয়াসলি দেখা উচিত, কারণ গণমাধ্যমের লোকজন কিন্তু আপনাকে লেকচার দেয়। তো যারা লেকচার দেয় যে আপনারা ভালো হয়ে চলেন, আপনারা এই করেন, আদর্শ অবস্থা মেনে চলেন, তাদের ব্যাপারে বোধহয় জিরো টলারেন্সের একটা ব্যাপার থাকে, তাদের দায়বদ্ধতাটা বোধহয় বেশি থাকা উচিত। অবশ্যই স্বাধীনতা ভোগ করতে হলে দায়িত্ব বোধের সঙ্গে করতে হবে। ওই যে সেই এই সেই কথাই, মানে স্বাধীনতাটা বলে না যে স্বাধীনতাটা অর্জন করা তো অবশ্যই কঠিন, কিন্তু সেটা ধরে রাখা আরও কঠিন, কারণ যখনই আপনি স্বাধীন হবেন তখন আপনার দায়িত্ববোধটা যদি সেই তুলনায় না বাড়ে, আপনি যদি ভাবেন যে আমি স্বাধীন, আমি যা ইচ্ছা তাই করতে পারবো, আসলে যা ইচ্ছা তাই কিন্তু করা যায় না, এবং সেটা করলে পরে আপনার মানে আপনার গ্রহণযোগ্যতাও আসলে বিপন্ন হয়। সংবাদপত্রের তো একটা বড় জিনিস যে আমার গ্রহণযোগ্যতা আমি তৈরি করতে পারি কি না, বা আমি যে খবরটা দিচ্ছি সেটার এই যে সবসময় বলা হচ্ছে সত্য বলতে হবে, আমাদের সত্যের পক্ষে থাকতে হবে, যেটা ঠিক সেটা বলতে হবে, তো সেই জায়গাটাতে যদি আমার অবস্থানটা ঠিক না থাকে তাহলে তো আমি দোষী হবই, তাই না? আমরা আলোচনা আরও চালিয়ে যাব, তবে একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। নিটল টাটা তিন গতে নিব একটা ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। নিটল টাটা তিন গতে আমরা কথা বলছি গণমাধ্যমের নৈতিকতা নিয়ে, সাথে আছেন সাংবাদিক হুমায়ুন কবির ভূঁইয়া এবং সাংবাদিক শাহনাজ মুন্নি। জনাব হুমায়ুন কবির ভূঁইয়া, আমি একটা ছোট্ট জিনিস আপনার সাথে আপনাকে জানতে, আপনি প্রশ্ন করেছিলেন আমাকে যে কীভাবে এই পপুলারিটি প্রোগ্রামের পপুলারিটি বা টেলিভিশন বা ইয়ের পপুলারিটি ইয়ে করা, মুন্নি বলেছে টিআরপি ব্যাপারটা, যদি আমি আমাদের বাংলাদেশে যে টিআরপি করা হয় এই সিস্টেমের সাথে আমি একেবারেই একমত না, কারণ ওনারা যেটা করেন ইটস বায়াসড মোর অর লেস, তবে ম্যানিপুলেট করা যায়, ম্যানিপুলেট করা যায়, এবং এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন নিজেরা নিজের মতো করে করে নিচ্ছে, হ্যাঁ, এবং অন্য 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 কোম্পানি এখন আসতেছে যে টিআরপিটা ইয়ে করে, টিআরপি অ্যাকচুয়ালি আমাদেরকে শুধু অ্যাড এনে দেয়, পপুলারিটির ইয়েটা ঠিক
ওইভাবে বোধহয় আমার কাছে মনে হয় যারা অ্যাড দেয় তারাও দেখেন যে আসলে ওই 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 প্রোগ্রামটা কত লোক দেখছে, তারা ওইরকম একটা ধারণা পেতে চায় আর কি। হ্যাঁ, যেহেতু এটা আমার কাছে মনে হয় যে এটা ম্যানিপুলেটেড হওয়ার চান্সেস আছে, সো ইটস 100% আমার কাছে মনে হয় না। সাহেব ভাই, এখানে বোধহয় আমাদের গণমাধ্যমের দায়িত্বটা বোধহয় এখানেই চলে আসে। লোক, আপনি টিআরপির কথা যদি বলেন, কিছু কিছু প্রোগ্রাম, আমি নাম বলতে যাচ্ছি না, এই ধরনের প্রোগ্রামে যেগুলি দেখালে টিআরপি তো আপনার স্কাই হাই হবে, তো ওইগুলো তো দেখাচ্ছি না আমি। অতএব টিআরপি ইজ নট দ্য ফ্যাক্টর হিয়ার, আমাকে ডিসাইড করতে হবে হুইচ ইজ গুড ফর মাই পিপল, হুইচ ইজ গুড ফর মাই কান্ট্রি। অতএব আমি ওইভাবে প্রোগ্রাম সেট করব, আমার দায়িত্বটা হচ্ছে এইখানে। ওনারা একটা আজানের নিয়ে প্রশ্ন করেছিলেন টেলিভিশনে, আপনি কি মনে করেন আজানের ব্যাপারে? সেটা হচ্ছে, এটা তো ইন্ডিভিজুয়াল টিভি স্টেশনগুলির ডিসিশন নেওয়ার দায়িত্ব, এটা তো এখন রাষ্ট্রীয়, আমাদের যে সরকারি টেলিভিশন, রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভিতে দেখানো হয়, এটার ব্যাপারে তাদের বোধহয় একটা গাইডলাইন আছে। এখন আমার মনে হয় যে বিটিভির একটা খবর প্রত্যেকটা টিভিতে বোধহয় দেখাইতে হয়, এটার ব্যাপারে যেমন সরকারের একটা নির্দেশনা আছে, আমার মনে হয় আজানের ব্যাপারে সরকার থেকে নির্দেশনা নেই। যদি এই ধরনের কোনো নির্দেশনা থাকে তো তারা পালন করতে পারে, পাবলিক ডিমান্ড। আর যদি না হয়, এখন কোনো চ্যানেল যদি পাবলিকের এই পার্টিকুলার অ্যাসপেক্টে রেসপন্ড করতে রাজি না হয়, এটা তো তাদের ডিসিশন, এখানে বোধহয় ফোর্স করার কিছু নেই। আচ্ছা, আমরা কিছু প্রশ্ন নিয়ে নিই থেকে। ধন্যবাদ, আমি জ্যোতি আক্তার, একজন আইনের ছাত্রী। আমরা আজকে কথা বলছি যে গণমাধ্যমের নৈতিকতা নিয়ে। আমরা দেখতে পারি যে বিশেষ কোনো মহল বা কোনো পাওয়ারফুল কোনো মহলের অনেক কিছু নেগেটিভ অনেক কিছু ছাপানো হয় না, এটা কি উপর থেকে কোনো মানে নিষেধ করা হয় কি না এটা আমরা জানি না, এটা কি আসলে গণমাধ্যমের নৈতিকতার মধ্যে পড়ে? গণতান্ত্রিক দেশে গণমাধ্যম যখন গণমানুষের উপর কোনো রিসার্চ করে অথবা কোনো স্ট্যাটাসি চালায়, ফর এক্সাম্পল ঢাকাতে 2 কোটি মানুষ আছে, হ্যাঁ, এর ভিতরে 100 জন মানুষ এবছর আইনের আশ্রয় নিল, এখানে দুইটা ব্যাপার থাকতে পারে। একটা হচ্ছে তথ্যনিষ্ঠ, যেমন তথ্যনিষ্ঠ এইরকম যে 2 কোটি মানুষের মধ্যে মাত্র 100 মানুষ আইনের আশ্রয় নিচ্ছে, তার মানে দেশের আইন ভালো আছে, ভায়োলেন্স নাই এখানে। বস্তুনিষ্ঠ আরেকটা নিউজ আছে যে আইনের অস্বচ্ছতার কারণে মানুষ আইনের কাছে যাইতেই চায় না, ঠিক আছে, সেই ক্ষেত্রে এখন গণমাধ্যম কোন ভূমিকা পালন করবে? সে কি তথ্যনিষ্ঠ নিউজ দিবে নাকি বস্তুনিষ্ঠ নিউজ দিবে? যদি সে তথ্যনিষ্ঠ নিউজ দেয় তাহলে এখানে যারা ইয়ে করে মানে ইভ্যালুয়েট করে নিউজটাকে, উপরের সুপিরিয়র যারা আছে তাদের ভূমিকা কি, বাংলাদেশে কি এটা ঠিকমতো চলতেছে কি না? আমার প্রশ্নটা শাহনাজ মুন্নি ম্যামের কাছে। গণমাধ্যমের সবচেয়ে জনপ্রিয় যে ব্যাপারটা টক শো, আমাদের সমাজে সবচেয়ে জনপ্রিয় বা জনগণের কাছে যেটা সবচেয়ে জনপ্রিয়, সেক্ষেত্রে টক শোতে আমরা সবসময় আশা করি যে আমাদের একটা বস্তুনিষ্ঠ একটা আলোচনা হবে, সেক্ষেত্রে কোনো পক্ষপাতিত্ব থাকবে না। কিন্তু আমরা যখন দেখি যে উপস্থাপকেরা মানে কাউকে বেশি সময় দিচ্ছে, কাউকে একটু কম দিচ্ছে, এই বিষয়টাকে আপনি কীভাবে আর কি ব্যাখ্যা করেন? ভাই, আপনি কতক্ষণ আগে গণমাধ্যমের স্বাধীনতার কথা বলেছেন, এখন গণমাধ্যমের স্বাধীনতার জায়গাটিতে আমরা কিছুদিন আগে হয়ে গেল, যেমন মিয়ানমারের একটি দাঙ্গা হয়েছিল, তো এখন কিছুদিন আগে গণমাধ্যমগুলোতে এমনভাবে ফলো করে প্রচার হয়েছিল যে মিয়ানমারে অনেক মুসলমানকে নৃশংসভাবে হত্যা করা হচ্ছে, অনেক বাজেভাবে ট্রিট করা হচ্ছে, এখন ওগুলো বাংলাদেশের সংবাদ মাধ্যমে অনেক বেশি করে ফলো করে প্রচার হচ্ছে এবং একটা মিডিয়া হাইপ ক্রিয়েট করা হচ্ছে, যেটা কিনা এমনভাবে হতে পারে যে বাংলাদেশের যে মুসলমানরা রয়েছে ওদের চেতনার মধ্যে কাজ করে দিতে পারে ওদের এগেনস্টে, এবং সেটা অনেক সময় দাঙ্গার দিকে চলে যেতে পারে। এই যে প্রোপাগ্যান্ডাগুলো মাঝে মাঝে মিডিয়া তৈরি করে বা একটা মিডিয়া হাইপ ক্রিয়েট করে, সেটা কতটা নিরপেক্ষ এবং নৈতিকতার মধ্যে দিয়ে যায়? ধন্যবাদ। আমরা এই কয়টা প্রশ্ন আগে উত্তর নিয়ে নিই, আবার আসবো। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বলে মনে হয়েছে আমার কাছে। আপনি যেটা বললেন, আমার মনে হয় এটা মিডিয়াতে হয়নি বোধহয়, এটা খুব সোশ্যাল মিডিয়াতে হাইপটা হয়েছে। তো আমরা বোধহয় একটু এখানে গণমাধ্যম, সোশ্যাল মিডিয়া কি এখনও ওইভাবে গণমাধ্যমের কাতারে এসছে কিনা আমার একটু সন্দেহ আছে, এখনও বোধহয় আমরা ওই ইয়েতে আসিনি। আরেকটা জিনিস, আমরা এখন একটা ফেজ পার করছি যেখানে মিডিয়া মোটামুটি 2 ভাগে ভাগ হয়ে গেছে। একটা হচ্ছে মেইন স্ট্রিম মিডিয়া, আমি উইথ অল ডিউ রেসপেক্ট, সব মিডিয়ার প্রতি রেসপেক্ট রেখেই বলছি আমি, একটা হচ্ছে মেইন স্ট্রিম মিডিয়া, যেমন পত্রিকা যদি আপনি হিসাব করেন 15-20টা পত্রিকা, আর টিভি যদি
টিভিগুলি রাখেন, কারণ টিভিগুলিকে যেহেতু একটা লাইসেন্সিংয়ের প্রসেসে আসতে হয়েছে, অতএব তাদের মিনিমাম একটা স্ট্যান্ডার্ড তাদেরকে মেনটেন করতে হয়। এমন না যে উত্তরায় তিন বেডরুমের একটা বাসা নিয়ে একটা টিভি স্টেশন ই করে দিল। নতুন এক যন্ত্রণা, সরি ফর দ্য টার্ম, নতুন এক যন্ত্রণা শুরু হয়েছে অনলাইন। যারাই এই যে আপনি যে সমস্যাটার কথা বললেন, এই সমস্যাগুলি অ্যাগ্রোভেট করছে নিঃসন্দেহে। এটা খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার, এই যে রোহিঙ্গাদের উপরে অত্যাচার হচ্ছে এতে কোনো সন্দেহ নাই। এটার জন্য আমরা যা ঘটেছে তাই তুলে ধরার চেষ্টা করি মেইন স্ট্রিম মিডিয়ায়। সোশ্যাল মিডিয়া এবং কিছু কিছু অনলাইন অখ্যাত অনলাইনে কিছু কিছু বিকৃত ছবি টবি দিয়ে পোস্ট করা হচ্ছে, যেটাতে অনেক সময় আমাদের এখানে জাতিগত কিছু সমস্যাও তৈরি হতে পারে। কিছু কিছু ছবি দেখলে যে কেউই উত্তেজিত হতে পারে, সে হয়তো এখানের অনেক সমস্যাও তৈরি করতে পারে। তো এই ব্যাপারে মানে এগুলি নিঃসন্দেহে নৈতিকতা বর্জিত কাজ, এবং এখানেই আসে রেগুলেশনের প্রশ্ন, যে এই যে অনলাইনগুলি এদেরকে রেগুলেট করছে কারা, আদৌ কি তাদেরকে রেগুলেট কেউ করছে কি না। আমার মনে হয় রেগুলেশন এবং সুপারভিশন খুবই দরকার এগুলি বন্ধ করার জন্য। আর শাহনাজ মুনি, উনি টকশোর কথা বলছিলেন যে উপস্থাপকের কোনো ভূমিকা বায়াস যখন হয়ে যান এটা কেন হয়, এটা কি আপনি হন যখন আপনি উপস্থাপনা করেন? মানে আদর্শ অবস্থা কি হচ্ছে, একটা টকশোয়ের আদর্শ অবস্থা যদি আপনি চিন্তা করেন তাহলে আসলে উপস্থাপককে অবশ্যই বায়াসড হতে মানে হবে না, এটাই আমরা চাই। কিন্তু আমরা কন্ট্রোল করতে পারি না অনেক সময় সময়ের। না না না, উপস্থাপক তো আসলে কি করবেন, একটা টকশোকে উনি সঞ্চালনা করবেন তাই তো, এর জন্যই তো একজন উপস্থাপক হিসেবে বসেন। যেমন আপনি এখানে বসেছেন, আপনি প্রশ্ন করছেন বা প্রশ্ন নিচ্ছেন এবং এক একজন তাদের মতো করে উত্তর দিচ্ছে। একটা টকশোতে বিভিন্ন মতাবলম্বী বা বিভিন্ন আদর্শের কয়েকজনকে ডাকা হয়, কারণ তাহলে জমে উঠে। আমরা কিন্তু চাই বিতর্ক, আমরা বিতর্ক পছন্দই করি এবং বিতর্ক অনেক ভালো জিনিসেরও জন্ম দেয়। আলোচনা, বিতর্ক একটা সুস্থ সমাজের আসলে চিহ্ন, সুস্থ সমাজের লক্ষণ। কিন্তু আমাদের সমস্যা হয়েছে যে কখনো কখনো আমরা একদম পক্ষপাত দেখাই এবং পক্ষপাতগ্রস্ত হয়ে পড়ি, তখনই সেটি সমস্যা তৈরি করে। তো একটি ভালো টকশোতে সঞ্চালক বা উপস্থাপক উনি কখনোই আসলে কোনো পক্ষ নেন না, তিনি বরং দুই পক্ষকে কথা বলার সুযোগ করে দেন এবং দুই পক্ষ একটা ভালো মানে সুস্থভাবে নিজের নিজের যুক্তি তর্ক তুলে ধরেন এবং তখনই যারা দর্শক থাকেন বা যারা পাঠক থাকেন তারা সেটা থেকে একটা কিছু নিজেরা আন্দাজ করেন, নিজেরা ধারণা করেন, নিজেরা এটা থেকে উপকৃত হন। এখন আমি অস্বীকার করব না যে কিছু কিছু ক্ষেত্রে আমাদের কোনো কোনো উপস্থাপক হয়তো সেটা পারেন না, হয়তো তারা পক্ষপাত দুষ্ট হয়ে পড়েন, সেটা হওয়া উচিত নয়। আমি এই জায়গা থেকে, আমার জায়গা থেকে আমি এটাই বলবো যে আসলে এটি হওয়া উচিত নয়। তবে এরকম টকশোকে আসলে দর্শকরাই প্রত্যাখ্যান করে, তারা যখন দেখে যে এটি আসলে একটি পক্ষপাত দুষ্ট অনুষ্ঠান তখন লোকজন মুখ ফিরিয়ে নেয়, এটা আমার মনে হয়, এবং সেটাই হচ্ছে আসল তাদের শাস্তি যে কেন এই এই কাজটা করছেন বলেই তিনি দর্শক পাচ্ছেন না। সেই আইনের ছাত্রী একটা প্রশ্ন করেছিলেন সেলফ সেন্সরশিপের কথা বলতে, নিঃসন্দেহে এটা নৈতিকতা বিরোধী। সাংবাদিকতার নৈতিকতার প্রধানতম যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনি সত্য বলবেন, ট্রুথ নাথিং বাট দ্য ট্রুথ। কিন্তু আপনি যখনই ট্রুথ বলতে পারছেন না যে কোনো কারণেই হোক, আইদার ডিরেক্ট অর্ডারে অর ইনডাইরেক্ট অর্ডারে অর আপনি স্মার্ট, আপনি জানেন যে আপনার পত্রিকায় কতটুকু লিখতে পারবেন, আপনি যে কারণেই হোক যখনই আপনার সত্য বলায় কোনো বাধা আসবে দ্যাট ইজ নৈতিকতা বিরোধী, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আর একটা প্রশ্ন ছিল যে তথ্যনিষ্ঠ আর বস্তুনিষ্ঠ, দ্যাটস রাইট, তথ্যনিষ্ঠ দ্যাটস দ্য জব অফ এ জার্নালিস্ট। এখন ঢাকায় বস্তিবাসী বেড়েছে, আজকে একটা রিপোর্ট আসছে না, ঢাকায় বস্তিবাসী বেড়েছে। এখন আমাদের সাংবাদিক, আমরা যারা রিপোর্টার, আমাদের কাজ হচ্ছে বের করা কেন বেড়েছে। সো দ্যাটস তথ্য খুবই দরকারি। বস্তুনিষ্ঠ হতে গেলেও কিন্তু আপনার তথ্য লাগবে। আপনি যে 100 এক্সাম্পল দিলেন যে 2 কোটি লোকের মধ্যে 100 জন আইনের আশ্রয় নিয়েছে, এই 100 জন কিন্তু একটা তথ্য, এটা একটা স্ট্যাট। এই স্ট্যাটটা কিন্তু দরকার আমার আসল বস্তুনিষ্ঠ হওয়ার জন্য, কারণ দেন আমি জানতে পারবো যে 2 কোটির মধ্যে কেন 100 জন। আপনি রাইট যে তথ্য যেমন দরকার, বস্তুনিষ্ঠতা তার চেয়েও বেশি দরকার। সেটাই, আর প্রভাবশালী বা ক্ষমতাবান লোকের কোনো কিছু প্রচার করা বা প্রকাশ করার ক্ষেত্রে সাংবাদিকের কোনো, আসলে আমি মনে করি না যে সাংবাদিকরা সেটা থেকে পিছপা হন। আর সাংবাদিকতার চ্যালেঞ্জটাই হচ্ছে এই জায়গায়, ক্ষমতাসীনরা সবসময় চেষ্টা করবে
তথ্য প্রবাহটা তথ্য প্রবাহে বাধা দিতে, আর সাংবাদিকতার দায়িত্ব হচ্ছে সেই বাধাটা সরিয়ে এগিয়ে যেতে। এখন বাস্তবে কতটা সম্ভব সেটা না, এখনকার বাস্তবতায় কোনো তথ্যই লুকিয়ে রাখা যায় না, কোনো না কোনোভাবে এটা প্রকাশ পাবেই, অন্তত সোশ্যাল মিডিয়াতে তো আসেই। আমি লক্ষ্য করছি দিন দিন মিডিয়ার ব্যাপক প্রসার ঘটছে, অনেক বড় হয়ে যাচ্ছে বেসরকারি পর্যায়ে, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া। তো এখন কথা হলো যে এই মিডিয়ার মালিকরাও বেশ রিচ পিপল সমাজে, তো এইখানে এরা যদি প্রশিক্ষণ, সেমিনার, ওরিয়েন্টেশন, বিতর্ক প্রতিযোগিতা এগুলোকে মুহুর্মুহুর ইয়ে করে বাস্তবায়ন ঘটায়, তাহলে পরে তো সাংবাদিকদের নৈতিকতার অনেক উপকার হয়। নৈতিকতার বিষয়ে সাংবাদিকতার ক্ষেত্রে মানে মিডিয়ার ক্ষেত্রে যে জিনিসটা আমার চোখে পড়ে, যে কোনো একটা অনুষ্ঠান দেখতে গেলে মানে এত অ্যাড থাকে, মানে পাঁচ মিনিট পর পর একটা অ্যাড দিতে থাকে, মানে প্রোগ্রাম দেখা যায় না, তো এটা কি আসলে একটা এক ধরনের অনৈতিকতা নয়? এটা একটা বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে মানে কিছু কিছু টক শোতে আজকাল দেখছি যে মানে মূলত যেটা হয় সাধারণত যে দুই মতের দুজনকে নিয়ে আসে, নিয়ে এসে একটা ডিবেট, যেটা আপা বললেন যে একটা ভালো কিছু বেরোয় আসে, কিন্তু এখন একটা মানে ছল চাতুরে যেটা হচ্ছে মানে দুইজন আসলে একই গ্রুপের, কিন্তু প্রথমে উপস্থাপন করা হয় যে দুজন দুই দলের, কিন্তু পরবর্তীতে তারা একমত হয়ে গিয়ে যেটাকে মিডিয়া চাচ্ছে সেই দিকে চলে আসে দুজন। তো ঠিক আছে, আপনাদের অবগতির জন্য জানালাম আর কি। ঠিক আছে, আমরা একটু উত্তরটা রেসপন্সটা নিয়ে নিই। টক শো বিষয়ক একটা প্রশ্ন কে করেছিলেন এখানে, কে করেছিলেন যে টক শো এই যে উপস্থাপক বায়াসড থাকেন, এটাও কিন্তু একটা টক শো, এখানে কি উপস্থাপককে আপনার বায়াসড মনে হচ্ছে? গুড, দ্যাটস এ রিলিফ, দ্যাটস এ রিলিফ, আই গট এ সার্টিফিকেট ফর ইউ সাইড ব্যাক। এই যে মিডিয়ার প্রসার, এখন কথা হচ্ছে মিডিয়ার প্রসারটা আপনি কীভাবে দেখছেন? নাম্বার অফ টিভিজ, নাম্বার অফ পত্রিকাস, নাম্বার অফ অনলাইন বেড়ে যাচ্ছে, সেটা এটার একটা কারণ আছে, পরিমাণ বাড়লেও স্ট্যান্ডার্ড বাড়ছে কিনা এটাও কিন্তু একটা দেখার বিষয়। মুশকিল হচ্ছে যে স্ট্যান্ডার্ড বাড়ছে কি কমছে এটা দেখার কোনো কেউ নাই, আমাদের ওই ইফেক্টিভ তেমন কোনো বডি নাই। আর এই যে মিডিয়ার যে যে পয়সাওয়ালাদের কথা যে বড় লোকদের কথা যে বললেন, সেটা হচ্ছে যে কোনো একটা সময় একটু ইয়ে করেন, কোনো একটা সময় ছিল টাকাটা ছিল একটা মাধ্যম আর লক্ষ্যটা ছিল সংবাদ। এখন কিন্তু ডাইনামিক্স চেঞ্জ হয়েছে, এখন লক্ষ্য হচ্ছে টাকা আর মাধ্যম হচ্ছে সংবাদ, সিগনিফিক্যান্ট চেঞ্জ। কিন্তু অতএব মানে সাংবাদিকতা কিন্তু এখন শুধু আর ওই যে কাঁধে শান্তিনিকেতনী ব্যাগ ঝুলানো, ওই দেশের জন্য কাজ করা, এটা শুধু একটা পেশা না, পেশার উপরে অন্য কিছু, ওই দিন চলে গেছে। এখন অনেক সাংবাদিক 2 লাখ 2.5 লাখ টাকা বেতন পায়, তারা দামি দামি গাড়ি চড়ে বেড়ায়। তো সাংবাদিকতার ডাইনামিক্স কিন্তু বদলেছে। এই যে সাংবাদিকতার ডাইনামিক্স বদলানোর কারণেই এই যে আপনি যে অ্যাডের বিড়ম্বনার কথাটা বললেন, যে এটা ছাড়া উপায় নাই, তাহলে টিভি চলবে না, পত্রিকা চলবে না। সেটাই, যারা টেলিভিশন চ্যানেল চালায় তাদেরকে যদি আপনি বিজ্ঞাপনের কথাটা বলেন তাহলে ওরা বলবে যে ওইটা থেকেই আমাদের সমস্ত আয়, সমস্ত ইনকাম, তো আমরা তো অ্যাড ছেড়ে দিতে পারে না। এটাই বলছি কিন্তু আমাদের তো কোনো স্ট্যান্ডার্ড এখন আমরা দাঁড় করাতে পারিনি যে একসঙ্গে আমরা কয় মিনিট ধরে অ্যাড দেখাবো। এমন কথাও আমি বলতে শুনেছি যে আমরা অ্যাডের মাঝে মাঝে অনুষ্ঠান দেখি, অনুষ্ঠানের মাঝখানে মাঝখানে অ্যাড দেখি না, অ্যাডের মাঝে মাঝে একটুখানি যদি অনুষ্ঠান দেখি তখন আমরা বুঝি। তো এইটা আসলে একটা মানে নীতি বা একটা স্ট্যান্ডার্ড দাঁড় করানো উচিত যে হয়তো আমরা 3 মিনিট যদি বিজ্ঞাপন দেখাই তো 6 মিনিট অনুষ্ঠান হবে কি না, বা 10 মিনিটের একটা অনুষ্ঠানে আমরা আসলে কয় মিনিট বিজ্ঞাপন দেখাবো, এটা সবাই মিলে বসে যদি, হ্যাঁ অবশ্যই থাকা দরকার। এটা একজন দর্শক হিসেবে তো আপনি যেমন চান আমিও চাই যে এরকম হোক। শাহনাজ মুন্নি, হুমায়ুন কবির ভূঁইয়া, দর্শক আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। তিন গতে স্টুডিও দর্শক হিসাবে অংশ নিতে চাইলে যোগাযোগ করুন পর্দায় দেখানো নম্বরে। তিন গতে আমরা কথা বলি দেশের গণতন্ত্র চর্চা, গণমাধ্যমের ভূমিকা এবং গণমানুষের স্বার্থ নিয়ে। তিন গ দেখুন প্রতি বৃহস্পতিবার রাত 11টায় এবং শুক্রবার সকাল 7:30টায়। আজ এ পর্যন্তই, সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।